হয়েছে, ওই কুলাঙ্গারটাকে আর সহ্য করা যাচ্ছে না। ঠিকই তো, গ্রামে তো আমার ছেলের মতো আচার পাচার ভালো ছেলে আছে নাকি নেই, তারা তো ওর সঙ্গে মিশে বিগড়ে যাবে। আমার এত বয়স হলো, ওর মতন এই গ্রামে আর কাউকে ভয় পাই না। কিন্তু আমার ছেলে করেছেটা কি? পাগল নাকি? তোমার ছেলে সারা গ্রামকে পাগল করে দিচ্ছে আর তুমি জিজ্ঞেস করছো ও করেছেটা কি? ওই হারামজাদা আমার হবু শ্বশুর বাড়িতে গিয়ে বলেছে আমি নাকি খিস্তিনি। কোন শুয়োরের বাচ্চা বলতে পারবে আমি খিস্তিনি? এই তুসালা, আমার বোধ আর বিয়ে হবে না। আরে বাবা, অনেক কষ্টে গুনে গেথে ওর জন্য একটা কোণে এনে দিয়েছিলাম, সেবাটা কেচিয়ে দিল। সব দোষ তোর বিদিশা, ওর বেটা বেহায়া কুলাঙ্গার ছেলে তুই জন্ম দিয়েছিস। আমার নামে কেউ কোনোদিন কমপ্লেন শুনেছে? এনি কমপ্লেন কি করে শুনবে বাবা, তুই তো শিক্ষিত, ওর মতো গন্ড মূর্খ না। বাবা সারাটা জীবন দেশের লোকেদের গ্রামের লোকেদের সেবা করে গেছে, সেই নাম এই ছেলে করে ধুলোয় মিশিয়ে দিলে গো। ওরকম করে বলিস না, উপরওয়ালার দয়ায় আমি ওকে। দয়া নয় অভিশাপ, ওরম ছেলের জন্ম দেওয়ার থেকে বাঁচা হওয়া ভালো। বাঁচা গ্রামের কোনো ক্ষতি হওয়ার আগে ওকে এক ঘরে করে দিন মরণশায়। তোমার স্বর্গবাসী স্বামীর কথা মাথায় রেখে আমি তোমার ছেলেকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি ও কারো কোনো রকম অনিষ্ট করে আমার কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। দেখো বিদিশা, এভাবে চললে তোমার সুখে দুঃখে এরা কেউ তোমার পাশে দাঁড়াবে না, এদের বাড়ির কোনো অনুষ্ঠানে তোমাকে ডাকবে না, তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে এরা তোমার বাড়ির চৌকাঠও মারাবে না। পাগল নাকি? তোমার বাড়িতে আর কি অনুষ্ঠান হবে? আরে কোনো মেয়ের বাবা তার মেয়েকে তো তোমার ছেলের হাতে তুলে দেবে না। এই কথা বলে আজকে সভা এখানেই শেষ করছি। কি বলো? প্রতিবার পঞ্চায়েত থেকে বিজ্জত করবে, অনেকগুলো মেয়ে তখন থেকে ফেসবুকে অনলাইন হয়ে বসে আছে। আমি দেখো অনলাইন না হয় না, এই তুই সারাটা দিন ফেসবুকে এর ফেস ওর বুক না দেখে না, তোর বাপটাকে বল তোর জন্য একটা মেয়ে ঠিক করে দিতে। আর ওদিকে মোরলের বাচ্চা আমার পেছনে ঝাড়ু দিয়েই বসে আছে। মোরলের ঝাড়ু মোরলের পেছনে দেওয়ার রাস্তা তোর কাছেই আছে, যেমন মোরলের পাখিটাকে পাক করে ধরতে হবে। কথা বলছি মোরলের প্রাণ পাখি কে? শ্যামলি। মোর ভাগ্নিকে হেব্বি ভালোবাসে, তুই যদি শ্যামলিকে পাক পাক পাকাতে পারিস তাহলে কিন্তু তুই যা বলবি শ্যামলি তাই করবে, শ্যামলি যা বলবে মোরল তাই করবে। কি এবার আমি একটু ফেসবুক করি না? শ্যামলি তুই পাশ বাগানে চাল, কি গরম ও হাতি ছলাতে ছলাতে চলে রে পিছন পানে চাইনা রে, আর পিছন দেখে বোঝা যায় রেশনের চাল মরলের বাড়ি ছাড়া আর কোথাও চাইনা রে। হাই মিস শ্যামলি। হাই রোমিও। তোমার এই সাইকেল থাকতে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন, ফেটে গেছে? হ্যাঁ নতুন লাগিয়েছিলাম, আবার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেল। নো প্রবলেম, আমার এই বুলেটের ব্যাক সিট ওয়েটিং ফর ইউ। তুমি যাবে তো শ্যামলি? হ্যাঁ, তুমি যেখানেই বসতে বলবে আমি সেখানেই বসবো।
ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বুলেটে করে ঘুরে বেড়াবো এ গলি ও গলি উইথ মাই শ্যামলী, আর গাইব এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বড় দুষ্ট গো, তোমার প্যান্টে পকেটটা এরকম ফুলে আছে কেন? ও মা লেবু, তুমি কি করে জানলে আমি লেবু খেতে ভালোবাসি? প্রথমে ঠিক করেছিলাম বাতাবি লেবু নিয়ে আসবো, কিন্তু তারপর দেখলাম তোমার তো অলরেডি আছে। কিন্তু দুটো লেবু কেন? দুটোর বেশি লেবু আমার বুলেট নিতে পারবে না সামনে। তাহলে যাওয়া যাক ডাড়ি। কিন্তু তোমার বুলেটে বসলে তুমি সুযোগ নেবে না তো? তোমার ভাবনার কি কনফিডেন্স শ্যামলী? আমার ঘাড়ে কটা মাথা বলো, তোমার মামা মরুন, আমি কি পাগল নাকি? ওসব তুমি চিন্তা করো না, আমি মামাকে সামলে নেব। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু তুমি ঋতুর মতন বদলে যাবে না তো? না শ্যামলী, নো নো। এত তাড়াতাড়ি সবকিছু বদলে গেল, কিছু বুঝতেই পারলাম না। আমিও বুঝতে পারলাম না শ্যামলী। চালা আমার এই বুলেট তোমার ছোঁয়া পর জন্য না হা করে বসে আছে। মার কর জল চেরে চেরে। পাগল নাকি? ওকে শুনছো? হ্যাঁ। পাশের গ্রামের মোড়লের মেয়ে একটা চিটিং বাজার সঙ্গে পালিয়েছে। আমাদের ভাগ্নিকে একটু চোখে চোখে দেখো। মামা এসামলি, এই দুটো কোথেকে নিয়ে এলি? এইটা আমার বিয়ের উপহার। ও বিয়ে? বিয়ে? পাগল নাকি? মামা মামা আমার বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ আমি রোমিওকে বিয়ে করব। কোন রোমিও? রোমিও আবার কটা মামা? আমাদের রোমিও। ওই বিয়েকে এক গ্লাস জল পর্যন্ত কেউ দেয় না, আর আমি আমাদের মেয়েকে দিয়ে দেব? মামা তুমি আমার রোমিওকে নিয়ে আর একটা কথা বলবে না। তোর পাগল রোমিও আবার কবে তোর হলো? আরে ও একটা চিটিং বাজ, ধপ্পাজ। বাস মামা বাস, আর তুমি যদি আর একটা কথা রোমিওকে নিয়ে বলেছো আমি কিন্তু কিছু একটা করে বসবো। কি কর কি কর তুই পাগলের মতো কথা বলছিস? পাগল নাকি? দাঁড়া, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি এরকম করতে পারতে? দেখ পরের মেয়ে তো পরই হয়। ফেসবুকে অনেক মেয়ে আছে, তোর কাকে লাগুছ নি? এই পৃথিবীতে কৃষ্ণর জন্য যেমন রাধা আছে, মজনুর জন্য যেমন লেলা, ঠিক সেরকমই এই রোমিওর জন্য কোথাও না কোথাও আছে জুলিয়েট। জুলিয়েট জিও লেটার বিলিতি জুলিয়েট, এ তো লন্ডন ওয়ালি। হ্যাঁ এদিকে দে, একই দেখতে মাইরে। জুলিয়েট কেড়ে নিল রোমিওর মনটা, বুকের ভেতর বাজছে টুকটুকিয়ার ঘন্টা, হার্ট বিটের তালে এবার প্রেমের গান লিখে, সেই গানের তালে সোহাগ চাঁদ বদনী তুমি নাচো তো দিন। সুন্দরী বলো আমি কি করি, আরে ও সুন্দরী বলো আমি কি করি, এই বৈরাগী মন পীড়িত কইরা টাকটুমা ডুম্বা যাই ডুকডুকি। সোহাগ সাঁত ও সোহাগ সাঁত বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ সাঁত বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ সাঁত বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ সাঁত বদনী ধ্বনি নাচো তো দেখি। ঢিতাঙ্গ বলে যে তোমার কোমর দোলে, ওই আকাশ জুড়ে খুশির লহর, আনসান আনসান বুকে আমি কেমনে থাকি সুখে, যেন কাঁচা পাশে বসেছে ভ্রমর।
আরে ধিতাং ধিতাং বলে যে তোমার তোমার দলে ওই আকাশ জুড়ে খুশির লহর অনসন অনসন বুকে আমি কেমনে থাকি সুখে যেন কাঁচা বাসে বসেছে ভ্রমণ এই বৈরাগী মন বিরিত কইরা এই বৈরাগী মন বিরিত কইরা টাক ডুমা ডুম বাসাই ডুক ডুকি সোহাগ সাথ ও সোহাগ সাথ বদনি ধনী নাচো তো দেখি সোহাগ সাথ বদনি ধনী নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাথ বদনি ধনী নাচো তো দেখি সোহাগ সাথ বদনি ধনী নাচো তো দেখি রিনিক ঝিনিক চুড়ি তাই আমায় পাগল করি মন জড়াইলো তোর শাড়ির জড়িতে হনসন হনসন বুকে আমি কেমনে থাকি সুখে চাই প্রেম যমুনায় ডুবে মরিতে রিনিক ঝিনিক চুড়ি তাই আমায় পাগল করি মন জড়াইলো তোর শাড়ির জড়িতে আনসান আনসান বুকে আমি কেমনে থাকি সুখে চাই প্রেম যমুনায় ডুবে মরিতে এই বৈরাগী মন পীড়িত কইরা এই বৈরাগী মন পীড়িত কইরা টাক ডুমা ডুম বাসাই ডুক ডুকি ও সোহাগ সাথ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাথ বদনি ধনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাথ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাথ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাথ বদনি ধনি নাচো তো দেখি শোনো বিদিশা তোমার ছেলে রোমিওর জন্য এই শ্যামলীর সম্বন্ধে এনেছিল দেখো রোমিওর মতো এরকম একটা বেহায়া ছেলে পাগল রোমিওর মতো এরকম একটা ভালো ছেলে সোনার টুকরো ছেলে হীরের টুকরো ছেলে হয় না তাই আমি ঠিক করেছি যে আমার ভাগ্নি শ্যামলী আর রোমিওর দুটো হাত আমি এক করব তুমি বিয়ের প্রস্তুতি নাও আমি তো রোমিওকে একবার জিজ্ঞেস করি রোমিও আর আমি একসঙ্গে চলার শপথ নিয়েছি ভালোবাসার পথ ধরে বহু দূরে যাব ইসালা এরা এখানে কি করছে নিকট ধুমসিটা আমার নামে মামাকে কমপ্লেন করেছে আমার মশাই মামা মশাই মায়েরই বলছে আমি আপনার ভাগ্নিকে না কিচ্ছু করিনি ও সাইকেলে টায়ার পাংচার হয়ে গেছিল আমি শুদ্ধকে লিফট দিয়েছি এইসব কি ভুলভাল বলছো রোমিও আমি কি তোমার নামে নালিশ করতে এসেছি নাকি এদিকে এসো ও দেখুন আমার বাড়িতে যারা আছে না আমার নামে নালিশ করতেই আছে হ্যাঁ মামা সম্বন্ধ নিয়ে এসছে কিসের সম্বন্ধ তোমার আর আমার বিয়ের সম্বন্ধ আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা ব্যথা নেবো কিন্তু এই পুচকি বাচ্চাটাকে এত ভারী শাস্তি দেবেন না প্লিজ পাগল নাকি এই তুমি কি বলছো রোমিও তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে লিফট দিয়েছিলে এ তুমি লিফট দিয়েছিলে বলে আমার সাথে বিয়ে করার সন্দেহ নাকি নেবি তুই কিচ্ছু কম নেই ওর 50 কেজি বেশি আছে দেখো শ্যামলী আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না কেন পারবে না আসলে শ্যামলী আমি একজনকে ভালোবাসি না বলো এটা মিথ্যে বলো এটা মিথ্যে মিথ্যে না শ্যামলী এটা সত্যি সে আমার সত্যিকারের ভালোবাসা আমি আর কারুর হতে পারবো না শ্যামলী কারুর না আমি এই মন এই মন তাকে সঁপে দিয়েছি মাই হার্ট গিভিং টু হার কে সে কে সে বলো বলো সে কে না শ্যামলী না আমি যদি তার নাম আমার মুখে আনি সে অপবিত্র হয়ে যাবে পাগল তুই যদি আমার ভাগ্নিকে বিয়ে করতে নাই চাস তাহলে ওর সাথে প্রেমের অভিনয় করেছিলি কেন মোলর মশাই এ আপনার শাস্তির ভয় না আমি হালকা ওর অ্যাডভান্টেজ নিয়েছি তুই আমাদের মেয়ের সরলতার সুযোগ নিয়েছিস তাই তো এটা শোনার আগে আমি মরে গেলাম না কেন মা 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 যাস না মা যা পাগল নাকি
আমার ভাগ্নির কোনো ক্ষতি হলে তোকে আমি ছাড়ব না। আরে সত্যি কি তোর জীবনে কেউ আছে? দূর্বা তাহলে শ্যামলী খারাপ কিসে? কোনো খারাপ নেই মা, কিন্তু ওই 50 কেজি এক্সট্রা মাংস বর মতো আমার ক্ষমতা নেই। শোন বাবা, শোন আমার কথা। আর একবার যদি তুমি মেয়েটার কথা বলেছ আমি ওই ট্যাঙ্কিতে উঠে ঝাঁপ মারবো। পাগল নাকি? এতে আমি কি করবো? ওই বদমাশটা আমার ভাগ্নিকে পুষ দিয়েছে। আমি তোর সাথেই রোমিওর বিয়ে দেবো। আমি নিজে হাত দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। চলো তো আমরা সবাই রোমিওর বাড়িতে যাই, ওর মার সাথে কথা বলি। চলো এই এসে গেছে জুলিয়েটের ছবি। প্রিন্ট মার, এরকম ছবি 5-6 কপি করে বুকে রাখলে না আত্মবিশ্বাসের সঙ্গে কনফিডেন্সটাও আসে। আই লাইক হার, ঠিক বলেছিস বোনা। এই ছবিটা দেখে না আমারও আত্মবিশ্বাসে কনফিডেন্স কামিং। কিন্তু ওয়ান তোর জন্য কিন্তু এই ছবিটা নো প্রিন্ট। শি ইজ মাই পার্সোনাল, মাই জুলিয়া, তোর বৌদি। জানি তো। বাটন দাবা? আচ্ছা তবে তো দাবো। মধ্যে কোন হজপথ গেস হয়েছে নাকি বলতো? সালা ফুল ভিলেজ যাচ্ছে কোথায়? কোথাও যাচ্ছে না, এখানেই আসছে। গ্রামের সব লোক ঠিক করেছে আমার ভাগ্নিকে রোমিওকে বিয়ে করতে হবে। অনেক কষ্টে শ্যামলীকে ওয়াটার ট্যাঙ্ক থেকে নামানো হয়েছে। আমি হাত জোর করে বলছি আপনাদের, আপনারা এখন যান, আমার ছেলেকে আমি বুঝিয়ে বলবো। কি ব্যাপার, আজ সবাই একসাথে আমার বাড়িতে কেন? বোধহয় খিচুড়ি বিতরণ আছে, চালিতে এসছে। কিরম ভোলা বলার মতো তাকিয়ে আছে দেখো, যেন কিছুই জানে না। তোমার হোমুজা ভাইকে ওভাবে বলো না মামা। তুচুকার দেখ, তোকে কিরকম দুদিনের স্বামী ভেবে নিয়েছে। স্বামী কেন আসামি? শুনুন, আমি আগেই বলেছিলাম, হ্যাঁ আমি আলুর বস্তাকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমার অন্য জায়গায় সেটিং আছে। কিরে পড়া বল। মিথ্যে কথা বলছিস, তোর কোনো সেটিং ফেটিং নেই। তুমি সেটিং মানে বুঝো? জক কাকি, আগে কি ছিল নাকি? ওরে অনামুখো, সেটিং ফেটিং মানে আমি কিছুই বুঝি না, তবে এটুকু বুঝতে পারছি এখানে মিথ্যে কথার ওরে ফুল ঝুড়ি যাচ্ছে। এ কাকি চুপচাপ এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ তো তোমার মায়ের সঙ্গে উল্টো পাল্টা কথা বলবো না কেন? তার আগে তুই বল, কে মেটা কে করেটা কি? সিনেমায় কাজ করে হয়েছে সানি লিওন। অনেক চালাকি হচ্ছে, এবার চুপচাপ শ্যামলীকে বিয়ে করে। তোর তো সত্যি কোনো মেয়ে বন্ধু নেই, তাহলে কেন শুধু তুমি মিথ্যে বলছিস? আছে আছে মা আছে। কার ফটো দেখালি? ওই যে
সোহাগ চাঁদ বাতা নিতে নিতে দেখতে দেখি দেখি আমার পরম পূজনীয় শ্রীচরণ সুবৌদির ছবি আমি পকেটে রাখতে পারি না, সে তো বুঝলাম। কই মেয়েটার সাথে আমার কথা বলা নাকি? কোথায় থাকে জানো? পরে রে, স্পিক ইংলিশ, নো ইংলিশ। তুই কি করে কথা বলিস? তুই তো ইংলিশ ভালোবাসা কাকে বলে জানিস? যদি বাসতিস তাহলে জানতিস ভালোবাসা কাকে বলে। চারচা প্রেমিকের একটাই ভাষা ভালোবাসা, যেটা মুখ দিয়ে নয় বুক দিয়ে বোঝায়। ইনকিলাব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। শোন রোমিও, গোটা গ্রামবাসীর সামনে তুই আমাকে পাগলের মতো অপমান করলি। যদি সত্যিই কোনো মেয়ের সঙ্গে তোর সম্পর্ক থেকে থাকে তাহলে এক মাসের মধ্যে তুই তাকে গ্রামে নিয়ে আসবি, না হলে শ্যামলীকে তোকে বিয়ে করতে হবে। পুরো গ্রাম সাক্ষী রইল। শুনে নিলি? ইয়েস। চল 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 চল। যেমন মা তা তেমন ছেলে, তোদের দুটোকেই না গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। ছি 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 ছি। মা স্লিপিং। তুমি মার কাছে কি লুকোবি? তুই আজ সন্ধ্যাবেলা না হেব্বি কাশি হয়েছিল, ওই পটা একটা কাপ সিরাপ খাই দিল। কি বিচ্ছিরি গন্ধ কাপ সিরাপটার, মা কেন মালের মতো চি চি চি। কত মিথ্যে বলবি মাকে? না মা, ও মা মা। আচ্ছা হয়েছে হয়েছে। আচ্ছা আমাকে বল তুই, এমন কোন মেয়ে কি সত্যি আছে যাকে তুই ভালোবাসিস? কি গো মা, তুমি তোমার ছেলেকে একটু বিশ্বাস করো না। আজকাল আমার মনে হয় তোর মুখে মা ডাকটাও মিথ্যে নয় তো। আমি এক এমন দুর্ভাগা সন্তান মা, যাকে তার নিজের মাও পর্যন্ত বিশ্বাস করে না। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি মেয়েটাকে আনতে যাবার ব্যবস্থা করবো। সকালে এই কথাগুলো মনে থাকবে? নালে কিন্তু গ্রামের সবাই টিটকিরি দিতে দিতে আমাকে শেষ করে ফেলবে। হ্যাঁ মনে থাকবে, জানো জানো গিয়ে শুয়ে পড়ো, যাও। মাথায় আছে কি? হ্যাঁ মাথায় আছে বলছি, নিজের নয় আমার মাথায়। এবার দিবি করে বল মেয়েটাকে নিয়ে আসবি। কি হলো রাগ? এবার বল। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে আসবো, প্রমিস। এবার যাও না গিয়ে শুয়ে পড়ো, আমিও গিয়ে শুই। হ্যাঁ গুড নাইট। সত্যি হবে ভালো। রমি ঘুম ভাঙলো? তুই সবাইকে নিজের মুখে বলে দে তুই আমার জন্য বৌমা নিয়ে আসছিস। বুঝিনা আমার সব ঢপগুলো এত সিরিয়াসলি নেয় কেন? কি হলো বল বল বল, চুপ করে আছিস কেন? বলে দে। হ্যাঁ আনবো আনবো। আমি বলেছিলাম না রমি আমার জন্য বৌমা নিয়ে আসছে। মরুর মশাকে বলে দে তার ভাগ্নির জন্য অন্য ছেলের ব্যবস্থা করতে। বেঁচে থাক বাবা, বেঁচে। মার্ডার করে দিয়ে বলছে বেঁচে থাক। এ পটা জ্বালা কোথায় তুই? কুত্তা কেস পুরো ঘুর জল রে বটা। মাকে আমি দিব্যি করে ফেলেছি, তার উপর তুই আর আমি এমন একজন মেয়ের ফটো গ্রামের লোকদের দেখিয়েছি, সালা তার আগে পিছু কিছুই জানি না, শুধু নামটুকুই জানি জুলিয়েট। এ তুই চুপ করে কি করছিস, সার্চ কর না। এই পেয়েছি স্টেটাস সিং, স্টেটাস সিঙ্গেল, অক্সফোর্ড স্কুলে পড়ে। স্কুল ইউনিভার্সিটি লন্ডনের মিলিনিয়ারের মেয়ে।
স্ল্যামডগ মিলিয়নিয়ার মে তুবড়ি বে তুবড়ি হ্যাঁ তুবড়ি বলবি না আরে তুবড়ি পাড়ানো অভ্যেস সময় পেলে তুবড়ি পাড়ায় ওই যে লেখা আছে লন্ডন যাবো কি করে বল সাইকেল করে কি বলবো বলতো হ্যাঁ লোকে যে হয়ে যায় সে হয়ে যাবি পাঁচ লাখ টাকা আছে তাহলে জোগাড় কর আমার কাছে এজেন্ট জানা আছে হ্যাঁ লন্ডন লন্ডনের ভিসা এসে গেছে দেব না যদি ছিঁড়ে পেলেন পাগল নাকি ও মোড়ল মশাই আপনাদের এই গ্রামের ছেলে লন্ডন লন্ডন থেকে আপনাদের জন্য বউনি আসছে আপনি নিশ্চয়ই হ্যাপি হ্যাপি তুই মিথ্যে কথা বলছিস দেখ এখনো সময় আছে ক্ষমা চা না 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 কাকি আমায় ক্ষমা চাইতে হবে না একবার একবার শুধু লন্ডন থেকে ফিরতে দাও আমায় তারপর দেখো এই গ্রামের সবাই আমাকে বলবে ওরে রোমিও তুই ঠিক আমরাই ভুল না রোমিও এখন তোমার লন্ডন যাওয়ার পেছনে শনির নিচে রাহু ঘুরে বেড়াচ্ছে একবার শুধু লন্ডন থেকে ফিরতে দে আমায় তারপর তো লুঙ্গি তোলায় না শনি ঘোরা করবে চলো গ্রামবাসীরা আমি চললাম চলি কি বলছো বল উড়লাম ওয়েলকাম টু লন্ডন চোখের শহর ফ্ল্যাগের কালারও শহরের মতো বিউটিফুল এই বিউটিফুল বিদেশিনীদের মাঝখানে কোথায় খুঁজে পাবো আমার জুলিয়েটকে আমার ফেসবুকে জুলিয়েট চলে এসো আমার ফেস টু ফেস টুডে আই কাম সিঙ্গেল বাট টুমোরো গো ডাবল উইথ মাই জুলিয়েট সেদিন ইউ কাম ড্রপ আস এয়ারপোর্ট কথা বলেছ ইন্ডিয়ান কাকা নাকি এখানকার কার কোম্পানির মালিক ঠিকানাও দিয়েছে পটা তো চালা আমার মধ্যে ডব্বা এই ডব্বা মায় নিল ওই ঠিকানায় কাউকে বলবো তো বিউটিফুল লেডি কিন্তু লুকিং থোবড়া লাইক আওয়ার কান্ট্রি গার্ল ম্যাডাম ম্যাডাম বিউটিফুল ম্যাডাম ম্যাডাম হাই হ্যালো বেঙ্গলি ইয়েস যাক বাবা এখানে কি দয়ানাক শিকদার থাকেন হ্যাঁ কিন্তু আপনি কে মি আই রোমিও সেক্রেটারি অফ পানাহাটি বন্ধুমহল ডিজিটাল ক্লাব পানাহাটি এই সারা এই পানাহাটির মালদের এখানেও লোকে ভয় পায় জিও ম্যাডাম 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 প্লিজ বলুন না দয়ানাক শিকদারকে ভেতরে পাওয়া যাবে কিনা নাও আরে তো একটু আগে তো আপনি বললেন আর অন্য হয়তো ছিল এখন আর এখানে থাকে না তো এখন আমি কি করব আমি কি জানি ম্যাডাম মি গুড বয় ও আমি আপনার সাথে থাকতে পারি ম্যাডাম প্লিজ আর ইউ ক্রেজি প্লিজ ম্যাডাম আ ম্যাডাম আ ম্যাডাম ডোন্ট টাচ মি আই অ্যাম আ ক্যারাটে চ্যাম্পিয়ন ও তুইও ক্যারাটে চ্যাম্পিয়ন ওই আমি আজা তুই দি হাত হয়ে যা আয় আয় ওই বাড়ি পড়ে খোঁজাবে আজা ও ম্যাডাম আয় ও ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম ম্যাডাম সোয়া চাতো দিকে তো কত বড় ক্ষমতা যেটা তো বলা ও ম্যাডাম ম্যাডাম এ শালা বাঙালি মেয়েগুলো না বিদেশেও বাঙালি থাকে এ শালা কখন পাল্টি খায় বোঝা যায় না ও কাকা আরে রোমিও তুই ওবে শালা কোথায় তোর কাকা কোথায় তার কার কোম্পানি এখানে তো কিছুই নেই আরে দেখ ফটো লাগানো ভিজিটিং কার্ড আছে না ওটা দেখা যে কেউ বলে দেবে তোর কাকাকে খুঁজতে আমার জান কয়লা হয়ে গেছে জুলিয়েটকে কি করে সার্চ করবো কে জানে ধৈর্য হারাস না ইজ্জতের ব্যাপার বুঝিস তোকে আমার হেব্বি খিস্তি করতে ইচ্ছা করছে রে শালা এ খিস্তি করিস না ভালো কাজ কর সামনে কোনো মন্দির মসজিদ আছে ওখানে যা উপরওয়ালার নাম স্মরণ কর যার কেউ নেই তার উপরওয়ালা আছে এখানে
এখানে ওপরওয়ালা কোথেকে খুঁজি? হে পোটা, হে বিদেশি ওপরওয়ালা চলবে? আরে বাবা, ও ফরেন গড, কোথায় গো তুমি? দেখতে পাচ্ছি না, সামনে তাকিয়ে বলি। হে হাই বস, একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ওই কান্ট্রির গড আছে না, ওকে একটা স্মল মেসেজ সেন্ড করতে পারবে? বলবে, রোমিও, মি রোমিও, হ্যাঁ লন্ডনে পারফেক্ট ভাবে পৌঁছে গেছি, খালি একটা ছোট্ট ক্যাচালে ফেসে গেছে বস। মাই মাদার একা ইন দ্য ভিলেজ, মি ইন লন্ডন বস। এখানে যদি সবকিছু খাবে খা পঞ্চার বাপ হয়ে যায় না, ফুল টেনশন গোয়িং, হেল্প মি প্লিজ। তোমার এখানে প্রসাদ হয় না? রাখবো না প্লিজ, সকাল থেকে কিচ্ছু খাইনি, ফুল হাংরি, এক কাপ চা পর্যন্ত মুখে জোটেনি। এয়ারপোর্টে নিয়ে গেছিলাম পরোটা আলুর দম, কেড়ে নিল ওরা। প্লিজ হেল্প মি বস, প্লিজ প্লিজ। হেল্প করবে? আরে বস, ইউ নো বাংলা? বস না, আরে আমি বলছি। তুই কোথায় চলে গেছিস? শোনো না, তুমি যে দয়ানাথ শিকদারকে খুঁজছিলে সেখানে আছে। হে মালটা আছে? হ্যাঁ, সো নো ফাইটিং অ্যানিমোর, উই আর ফ্রেন্ডস, ওকে? একটা মেয়ের সাথে মার্কুর জল চেয়েছে, কমাল কা পাওয়ার তোমার বিলিপি পরওয়ালা, মেরে গেলাম তো সত্যি। এই লন্ডনে নেটওয়ার্ক না হেভি ফাস্ট মাইন্ড, এক সেকেন্ডের মধ্যে কপালে পুরো কালার চেঞ্জ হয়ে গেল। স্ট্রেঞ্জ, তুমি একটা মেয়ের ফেসবুকে ছবি দেখে এত দূরে তার সঙ্গে দেখা করতে চলে এসেছো? ও ম্যাডাম, দুটো মেয়ের পেছনে তো শুধু আমি নাম শুনেই দৌড়েছিলাম, এ তো তা ফটো দেখেছি। হ্যালো হ্যালো, শি ইজ দ্য রিচেস্ট গার্ল ইন দ্য সিটি, সারা জীবন চেষ্টা করলে তুমি ওকে পাবে না। ও ম্যাডাম, আই এম নট আ ফ্যান না, ওকে? 10 বিঘা জমি, 4 ট্রাক্টরস, মাই নেম। আমার বাড়িও পানাহাটিতে। আমার তোমাকে কিছু বলার আছে। আমি কয়েক বছর আগে একটা ভুল করেছিলাম, ফেসবুকে আমার সঙ্গে একটা ছেলের আলাপ হয়, আই ফেল ইন লাভ উইথ হিম। ফেসবুক লাভ স্টোরি, ইটস সো ইন্টারেস্টিং। এ বল 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 ডিটেইলস বল। ওকে বিয়ে করার জন্য এখানে পালিয়ে এলাম বাবা মায়ের এগেনস্টে গিয়ে, এন্ড দেন এখানে এসে বুঝলাম ও নাম্বার ওয়ান ফ্রড, আ বিগ লায়ার। ও দেন আমাকে বললো, তুমি বাবা মাকে ছেড়ে এসেছো মানে প্রপার্টিও ছেড়ে এসেছো, নাও আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ইউ। সালা কোথায় থাকে বল, কোথায় থাকে বল? মা, আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। বাবা মা ভাবে আমি হ্যাপিলি ম্যারিড এখন, যখনই ফোন করে বলে হাজবেন্ডের সাথে কথা বলা, তুমি যখন বললে পানাহাটি তাই মনে হলো যেন ওরাই তোমাকে পাঠিয়েছে আমায় খোঁজার জন্য। দেখ তোর বাকি গল্প আমি দয়া কাকার বাড়িতে শুনবো, চ দয়া কাকার বাড়িতে চ চ। ওয়েট, ইন্ডিয়ান আঙ্কেলের সঙ্গে একজন বাংলাদেশি আঙ্কেলও থাকেন, ওরা একসঙ্গে 20 বছর ধরে আছেন, জানি না ওরা তোমায় ওখানে থাকতে দেবেন কিনা, হয়তো দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর চল, তুই এখন আমাকে চিনিস না, ওই কাকার চাচাকে না 2 মিনিটে পটি নেবো গ্যারেন্টি। দেখে নিস তোদের বাংলাদেশের টিম কে আজকে ইন্ডিয়া টিম না পুরো পুরো করে দেবে। আর একটা বাংলাদেশ টিম যা কথা বলবি না কিন্তু, তুইও আমাদের ইন্ডিয়া টিম নিয়ে কোনো মশকরা করবি না। তুই যে ইন্ডিয়ান টিম নিয়ে অহংকার করছিস, সেই ইন্ডিয়ান টিমে তো বাঙালি খেলোয়াড়ই তো নাই। দেখ তিনি চচ্চুরি সৌরভ গাঙ্গুলি, জেনে রাখ বাঙালি আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল। আরে ও এত 20 বছর আগে ছেলে, ভুলে গেছে সবাই। রোমিও, আমরা বোধহয় ভুল সময়ে এসে পড়েছি।
একদম ভুল সময় নয় রে পাগলি, কারেক্ট টাইমে এসেছি। জয় বাঙালি, জয় বাঙালি। আমি এসেছি লন্ডনের মাটিতে বাংলার এক নতুন টিম তৈরি করতে, সেখানে শুধু একটাই নাম বাঙালি, বাঙালি, বাঙালি। তো তুমি কে? আমি রোমিও। আমি চাতে বাঙালি, আমি ভাতে বাঙালি। আপনি ঠিক বলেছেন চাচা। কাকা, চাচা, আপনি ঠিক বলেছেন। পৃথিবীর সব জায়গায় প্রতিটা কোনায় বাঙালির একটা নতুন টিম হবে। আমি বাঙালির ছেলে ইনকালাব। সবই তো বুঝলাম, কিন্তু তুমি কেটা বাবা বাঙালি? তো আমরা কি কাঙালি বাবা? আমি তো একাকার ভাইপোর বন্ধু। কবি, আমি এখানে এসেছি এপার বাংলার ওপার বাংলাকে বিদেশের মাটিতে হ্যাক করতে। হ্যাঁ, কেমনে করবা? তোমরা দুজনে অতি মহান মানুষ। এই বাঙালির ছেলেটাকে লন্ডনের ঠান্ডার মধ্যে জমে যেতে দিও না। ভাবি, বাঙালি ছেলে কান্নাকাটি করছে, এখানেই থাকো না, বাংলার মাটির গন্ধ লইয়া আমি কি তারাই দেখতে পারি? তুমি এইখানে থাকো। এখানে, এই ওখানে, চলো। খুব ভালো, বাঙালি ছেলে, কি যেন ওর নাম বলো? আমার নাম রোমিও, আমার একটাই ভাষা, ভালোবাসা। আমার লাইফে ট্র্যাজেডি শোনাচ্ছি আর একটা কমেডি বেরিয়ে আছে। তোর গল্পের যে স্বাদ যেন পদ্মার ইলিশ মাছের পাতুরি। প্রবলেমের মুখোমুখি এইভাবেই হতে হয়। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসায় ভয়কে জয় করে অ্যাকশনে নেমে পড়তে হয়। কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? হ্যাঁ দেখো, তোমরা যা করবে করো, জুলিয়েটের সাথে আমার একটা ফটো তোলার ব্যবস্থা করে দাও, ব্যাস। গ্রামের লোকেরা মাকে খুঁজে খুঁজে সালা মায়ের ব্লাড প্রেশার হাই করে দিয়েছে, এবার আমাদের মুখ বন্ধ করতেই হবে। তাহলে চল ফটো তুলি। আরে তুলি তুলি কইলি হইবে? আগে জানতে হইবে মাইয়াটা থাকে কোথায়। বাঙাল, চুপ কর তো। কি বাঙাল কইলি? আরে বাবা, মেয়েটাকে খুঁজে পেতে কতক্ষণ? পড়াশোনাতে কিছু করলি না? সময় পাইলাম। একটু পেপার টেপার পড়া অভ্যেস কর। আরে মেয়েটা প্রচুর পয়সাওয়ালা বাড়ির মেয়ে, পুরো লন্ডন ওকে চেনে। জীবনে প্রথম কোনো মেয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করছি, কে জানে কখন বেরোবে। তোমায় দেখলে শুকনো আকাশও ভিজে উঠবে, হঠাৎ করে ঝরে পড়বে বৃষ্টি, তখন তুমি হবে আমার জুলিয়েট, আর আমি তোমার রোমিও।
ভালো তোকে জানাবো আজ বুকে প্রেমের অসুখে বেশে ফেলেছি ভালো তোকে ছড়াবো আজ বুকে প্রেমের অসুখে বেশে ফেলেছি ভালো তোকে তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া 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 প্রেমে সময় গেছে থেমে লাগে না তোকে ছাড়া ভালো কোলেতে মাথা রেখে শুধু তোকে দেখে যাক না কেটে দিন গুলো বিবাহী আজ প্রেমে সময় গেছে থেমে লাগে না তোকে ছাড়া ভালো কোলেতে মাথা রেখে শুধু তোকে দেখে যাক না কেটে দিন গুলো তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া 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 রোমিও এটা হলো লন্ডনের সবচেয়ে পশ এরিয়া মানে আরে মানে হচ্ছে ফুটানি করার জায়গা মানে হাই ফাই ব্যাপার আর কি বুঝলি না বুঝো না যেমন ঢাকার গুলশান কলকাতার পার্ক স্ট্রিট বড় লোকের আড্ডা তার মানে আশেপাশের দোকানে রবীন্দ্র সঙ্গীত শুনতে পারবো গ্যাস্তারি চচ্চড়ি কাকে দিয়েছিস রাজার পাট My heart is pumping up with the pace of love Could you read them on my mind? এবার ওর কাছে কি সাটিয়ে দাঁড়াবো একটু ফাটিয়ে ফটোটা তুলে নিয়ে তো কাকা আর প্লিজ নো ভুল বাড়া আরে তোর বড়ি তুই যা না কাকা ফটো তুলি আরে হ্যাঁ রে বাবা তুলছি দাঁড়া না কি ভাবছিস বলতো আমাকে আমি কিছু জানি না নাকি আমি ফটোটা তুলবো দেখবি না আমি অস্কার কালো মোষটার সাথে আমার ছবি তুলে গেল তুল বাবা তুই চচুরি আরে তুই কালো মোষটাকে দেখতে যাচ্ছিস কেন পাশে তোকে দেখ কি লাগছে তোকে পুরো 25 বছর উত্তম কুমার আমার জুলিয়েট কোথায় গেল বোকামি করবি জুলিয়েট কোথায় তুই চুপ কথা একবারে মেয়েটার সাথে ছবি তুলে মাকে পাঠিয়ে দি আমার সব প্রবলেম আরো কাছে আসতে আমি নাকি শুধুই বাকি নাকি তোর ক্যামেরাটাই খারাপ তুই আসলে একটা পোড়া কপাইলা ও তাই হয় দাও আমার ক্যামেরা আমার ফেরত দাও তোমরা এখানে যত পারো ফটো সেশন করো আমি চললাম কপি রমেশ চিন্তা করিস না ওর ক্যামেরার সাইতে আমার মোবাইলে ভালো ছবি ওঠে ঠিক আছে
এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায়? ওহো, ওকে, গো স্ট্রেট। আমার ছবির মধ্যে রিং দিল কিনা? তাহলে থ্যাংক ইউ। ওকে, তুই এত নিষ্ঠুর কেন? আরে আমি তোর সঙ্গে ঝগড়া করেছি বলে একটু ভাব করব তাই ফোন করছি, আর তুই বারবার ফোনটা কেটে দিচ্ছিস। তুললে তুললে না কেন? এই যে তোর ইন্ডিয়ান কাকার ওই মুহূর্তেই প্রেম ডাকছে আমার উপরে, ও তাই তুই ফোন কাটছিস? আরে ওই দেখো, আরে তুই চিন্তা করছিস কেন রবিউ? আরে তোর ছবি তোলার জন্য আমরা তোকে হেল্প করব। যা যা বল কাকা, শেষ বারের মতো তোমরা দুজন আমাকে একটা হেল্প করবে? হ্যাঁ নিশ্চয়ই, 100% করব। আমাকে আর তোমরা দুজন হেল্প করো। ওই পটা, পুরো চাঁদের মতো মেঘ খুঁজে দিয়েছিস বে। আরে ওই চাঁদে তো তবুও দাগ আছে, তো দাগও নেই। এই মেয়েকে যদি মায়ের কাছে গ্রামে নিয়ে যাই না, পুরো কাঁচের পুতুলের মতো মা যত্ন করে রাখবে। মন করছে ফুল লাইফ একে মন দিয়ে শুধু দেখি। কি রে রোমিও, এ তো জুলিয়েট তো তোর দিকে তাকাচ্ছেই না। আমায় কিছু একটা প্ল্যান করতে হবে। সেক্রেটারি অফ বন্ধুমহল ডিজিটাল ক্লাব। এ দেখবি বডি, দেখবি দেখবি। হুএভার ইউ আর, জাস্ট ডোন্ট ক্রিয়েট আ সিন হিয়ার। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওয়ান মিনিট ম্যাডাম ম্যাডাম প্লিজ। এ কালো মোট বোঝা না ওকে। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম ম্যাডাম। এ কামবাই ভিলেজ, সালা এমন কেলান কেলাবো না, দাদুকে দিদিমা বলে ডাকবি। আমা ওকে পে মাকে ভুলে গেলি। কি যে বলো মা, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। আরে বৌমা কোথায়? বৌমা? তোমার বৌমা আমার কাছেই আছে মা। আসলে কাল আমরা সারাদিন অনেক ঘুরেছি তো। সারাদিন ঘুরলি কোথায়? থেমস রিভার, বাকিংহাম প্যালেস। কোনদিন শুনে যাইছাম জানো মা?
তোমার বৌমা আমায় যা পায়েস রেঁধে খাইয়েছে না, উফ! পায়েস রান্না করে খাইয়েছে? শুধু পায়েস? আরে কত কি রান্না করতে পারে তোমার ধারণা নেই। প্রবীর বউ পায়েস রাঁধতে পারে, ওকে খাইয়েছে। পায়েসটা যা হয়েছে না মা, কি বলবো। মিথ্যে কথা, দণ্ডনের মেয়ে রান্না করবে পায়েস? ওসব আজকবি কথা বলতে তো বারণ করো। বলো কাকি বা কথা বলতে চাই, বলো বলো। রুমি, কাকি একটু বৌমার সঙ্গে কথা বলতে চাই। কাকি কোন হরিদাস পাল, চুটে মহিলা, বলো মদনের বিয়ে দিয়ে নিজের বৌমার সাথে ফোনে কথা বলতে। ওভাবে কথা বলতে নেই, আমার তো তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। যা করছে। হ্যালো, হ্যাঁ হ্যালো মা, হ্যালো হ্যালো হ্যালো। রুমি রুমি, কেটে গেল। কেটে গেল না কেটে দিল, তুইও যেমন ছেলেকে চোখ বন্ধ করে বিশ্বাস করিস। রুমি এবার ফোন করেছে। হ্যালো রুমি। হ্যালো মা, জুলিয়েট বলছি, কেমন আছো? ভালো আছি। সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করো, আমার তো তোমাকে দেখার জন্য মনটা কেমন করছে। আমিও তোমাকে খুব মিস করছি মা, আমরা খুব তাড়াতাড়ি আসছি তোমার কাছে। শোনো না, গ্রামের এক কাকি তোমাদের সঙ্গে কথা বলবে বলছে। আমি ফোনটা লাউডস্পিকারে করে দিচ্ছি। কাকিমা লাউডস্পিকারে, তোরা সব কেমন আছিস রে? হ্যালো মা, তুমি ফোন লাউডস্পিকারে কেন দিয়েছো? এবার কি মাইকে করে গোটা গ্রামকে শোনাবে? আর শোনো, ওই কুচুটে মহিলার সাথে না আমার হবু বউয়ের আলাপ করার কোনো শখ নেই আমার। গোটা গ্রামে গিয়ে পিএনপিসি করে বেড়াবে। ফোনটা আবার কাটতো দেখি, এ ছেলে তো কারোরই ধার ধরে না। কাকিমার সাথে এভাবে কথা বললে কেন? ওই তুমি আমার কুচুটে কাকিকে চেনো না? ওই গোটা গ্রামকে পুরকি লাগিয়েছে, ছবি নয় সত্যিকারের মেয়েকে নিয়ে এসো। সত্যিকারের মেয়ে নাকি হাতের মোয়া? তুমি আমার ফটো দেখাতে ভালোই হতো। Not a bad idea. কিন্তু কি বলতো, যদি মাকে তোর ফটো দেখাতাম না, তাহলে মা আর এখানে বউ আনতে পাঠাতো না। রোমিও, বিলিতির বাচ্চা, পরের দেশ আর পরের মেয়ের ওপর নজর দেওয়ার অভ্যেস তোদের এখনো যায়নি, শুধরে যা, নয়তো আমি অহিংসা বলে যাব। Oh!
ওকে, তোমার কি নাম? রোমিও। আমরা লন্ডনে জন্মেছি, আমাদের কোনো শত্রু নেই, তবু আমার ভাইঝির উপর অনেকবার অ্যাটাকের চেষ্টা করা হয়েছে। আমি কিন্তু পুরোপুরি নিশ্চিত নই, বাট গত 20 তারিখে কিছু পরিবর্তন করা হয়েছে জুলিয়েটের বাবার উইলের ভেতর। উইল অনুযায়ী জুলিয়েটের 21 বছর হওয়ার আগেই যদি কিছু অঘটন ঘটে যায় তাহলে তার সমস্ত সম্পত্তি রিলেটিভের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? উইলের এই ব্যাপারটা এক মাস আগেই জানা গেছে আর তারপর থেকেই জুলিয়েটের উপর অ্যাটাক হচ্ছে, তাই আমি এটা হলফ করে বলতে পারি যে ওই ঘটনা দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। জুলিয়েট, আগামী 2 মাসের মধ্যে তুমি বাড়ির বাইরে যাবে না। শত্রু হয়তো আমাদের মধ্যে আছে, হয়তো বাড়িতেই আছে। তুমি কি বলতে চাইছো? আমি আমার নিজের ভাইজিকে মারার চেষ্টা করছি? আমি কিন্তু একবারও বলিনি এই কথাটা। জুলি আমার আদরের ভাইজি, আমাদের দুজনের শরীরে একই রক্ত বয়ে চলেছে। তুমি ওর সৎমা, প্রথমে তুমি ওর বাবাকে মারার চেষ্টা করেছো আর এখন ওকে। হাউ ডেয়ার ইউ, কোন সাহসে তুমি আমায় এগুলো বলছো? আমার দাদা তোমাকে বিয়ে করার এক বছরের মধ্যেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার পুরো বিশ্বাস আমার দাদার মৃত্যুর পেছনে তুমি আছো। আজ এখানে সবার সামনে দাঁড়িয়ে নিজের সম্মান প্রমাণ করতে চাইছো? আচ্ছা, কেমন কাছে রাখতে ওকে মারতে সুবিধা হয় তাই না? ইউ গাইস প্লিজ স্টপ ইওর শাউটিং। আঙ্কেল, ইফ ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট মি, জাস্ট কিপ দিস গাই অ্যাজ মাই বডিগার্ড। অ্যাজ ইউ উইশ। আর তুমি কি জুলিয়েটের বডিগার্ড হতে চাও? খুব ভালো করে ভেবে চিনতে উত্তর দিতে হবে তোমায়, কারণ 24 ঘন্টা কিন্তু ওর সাথে থাকতে হবে তোমাকে। যতদিন না জুলিয়েটের 21 বছর পূর্ণ হচ্ছে। আমি খুব খুশি হলাম, এবার কাজে লেগে পড়ো। ব্যাপক জিনিস তো, ওদিকে সালা গ্রামের বাপ মায়েরা আমার থেকে নিজের মেয়েদের প্রোটেক্ট করে, রে সালা নিজের মেয়ের প্রোটেকশন আমার দায়িত্বে দিয়েছে। সাবাস রমিয়া। It's sunshine in the moonlight, feeling on my face alright. My heart is pumping up with the pace of love, could you read them on my mind? Na na na, na 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 na. ধীরে ধীরে তো
বসে বসে তাই শুধু দিন গোনা, ধীরে ধীরে তোর হব খুব চেনা, বসে বসে তাই শুধু দিন গোনা, তোর সাথে একই পথে চলতে এসেছি, সাত সমুদ্র পার তোকে বলতে এসেছি, মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট, মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট, মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট, মে তেরা রোমিও তু মেরি জুলিয়েট। সো রোমিও, হ্যাঁ ম্যাডাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, কফি, কোল্ড ড্রিঙ্ক, সামথিং? এই সময় কফি, কোল্ড ড্রিঙ্কস? এই সময় বলতে? এই সময় আমি দু চার ব্যাগ টেনে একদম স্লিপিং। ওকে, দেন হ্যাভ ওয়ান। হ্যাঁ, এই ড্রিঙ্ক করবো। হ্যাঁ, কিন্তু ম্যাডাম, এই ডিউটি আওয়ার্সে আমি মাল খেতে পছন্দ করি না, ইউ নো, আই বডি গার্ড, নট পুলিশ। আপনি যখন বলছেন একটু খাবো, কিন্তু ম্যাডাম, এত বেশি বাড়াবাড়ি হয়ে গেলে না সামলে। ওকে ওকে ওকে, জাস্ট হ্যাভ ওয়ান, দেন আই উইল স্টপ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। Hey, stop, Romeo! Stop! Yeah, মাল খেলি না, আমার আমার হেভি ফ্রেম জেগে ওঠে ম্যাডাম, মনের কথা বলতে ইচ্ছা করে। এই যে আপনি আমার সামনে বসে আছেন, আমার চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, আই লাভ ইউ ম্যাডাম। সরি ম্যাডাম, নট ইউ, নট ইউ, আমি ওকে ভালোবাসি। সে যদি এরকম আপনার মতো আমার সামনে বসে থাকতো না, তাহলে এই কথাটা আমি বলতাম ওকে। আমি আজকে মদ খেয়ে ট্রু কথা বলতে চাই ম্যাডাম, আপনি না হেভি বিউটিফুল, আপনি খুব তুলতুলে। হোয়াটস দ্য মিনিং অফ তুলতুলে? নরু, ওই ইংলিশ ফিল্মের হিরোইন গুলো হয় না, আপনি একদম ওরকম, সেম টু সেম। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই তুমি ইংলিশ মুভি দেখো? ওই পটার মোবাইলে একটু একটু থাকে আর কি। পটার মোবাইল? তো পটার মোবাইলে তুমি কি মুভি দেখো? আমি পটার মোবাইলে টিটানিক দেখেছি। মোবাইলে কেন? তুমি বাড়িতে টিভি দেখো না? ও, এসব ছবি টিভিতে বসে দেখা যায়? টাইটানিক ইজ আ ক্লিন মুভি। কি বলছেন ম্যাডাম, ওই টিটানিক এর গুদাম করে হিরো কি সব পেন্টিং করছিল ম্যাডাম? না না, আমাদের গ্রামের সবার মোবাইলে না ওই টিটানিক মুভিটা আছে, মাস্ট। ওই টিটানিক ছবিটা না একটা জিনিস একদম হেভি বলেছে, ভালোবাসার মধ্যে না এই বড় লোক গরিব বলে কিছু হয় না, মনের মধ্যে প্রেম থাকা দরকার। আচ্ছা, একটা একটা গরিব ছেলে কি একটা বড় লোকের মেয়েকে ভালোবাসতে পারে না ম্যাডাম? যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিন তোমায় ভালোবেসে ফেলেছিলাম, তুমি ভাবো তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, ইনফ্যাক্ট আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ রাহুল। গুড নাইট। রাহুল, মাই লাভ রাহুল, আই মিস হিম সো মাচ। রাহুল কে ম্যাডাম? রাহুল অ্যাকচুয়ালি হি ইজ বর্ন এন্ড ব্রট আপ ইন লন্ডন, বাট বেশিরভাগ সময় ও আমেরিকাতে থাকে, থিয়েটার বিজনেস। ডোন্ট মাইন্ড ম্যাডাম, আপনার এখানে এত অ্যাটাক হচ্ছে আর ওই রাহুল আমেরিকায় বসে আছে। ওকে আমি কিছু বলিনি, ও যদি জানতে পারে তাহলে দৌড়ে চলে আসবে, বাট আই ডোন্ট ওয়ান্ট যে ও কোনো বিপদে পড়ুক। অ্যাকচুয়ালি হি লাভস মি আ লট। ম্যাডাম, একটা ফোন করে আসছি। হ্যালো, হে পটা, এই শেষ অবধি এই মেয়েটাকেই খুঁজে পেলাম আমরা, আর তার উপর একটা বয়ফ্রেন্ডও জুটিয়ে রেখেছে। তোর মনে না পুরো গ্রামকে মেয়েটার ছবি দেখিয়ে দিয়েছে, তারপর তোর বিয়ের জন্য প্যান্ডেল আলা, লাইট আলা,
এখন যদি বিয়ে না হয় না কেলিয়াকারের বাগিয়ে দেবে। আমার কাছে একটা আইডিয়া আছে, তুই এক কাজ কর, গ্রামে যা, সবার পাও ধরে মাপ চা, বল আমার ভুল হয়ে গেছে। One minute, চাচা, why are you so depressed? ওর একটা বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে? রোমিও অ্যান্ড জুলিয়েট শেক্সপিয়ারের একটা না ভাঙা জুটি। You should be positive. ওর ভয় পাওয়াটাই হচ্ছে তোমার আলটিমেট স্ট্রেংথ। ও তোমায় ট্রাস্ট করে, সেই জন্যই ও তোমায় ওর বয়ফ্রেন্ডের কথা বলেছে। ওকে এমন ভয় দেখাতে হবে যাতে ওর মনে হয় শি ইজ অনলি সেফ উইথ ইউ। বাই দ্য ওয়ে, তোর প্ল্যান কি? স্ক্র্যাপইয়ার্ড। সালা কোথায় গেল মালগুলো? জুলিয়েটকে ভয় দেখানোর চক্করে নিজেরাই ভয় পেয়ে গেল না তো? সালা এই গাড়ির কবরখানায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চল রোমিও, লেগে পড়। এ মাকাল, সালা একটা মেয়েকে বন্দুক দেখে ভয় দেখাচ্ছিস? হিম্মত থাকলে আমাকে মার, মার 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 আমাকে মার। জিগারে কিছু হয় না মামা, জিগার চাই জিগার। চল দাবা দাবা, এখানে মার, এখানে। চল দাবা 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 দাবা। এবার ভালোই ভালোই মেয়েটাকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যেতে হবে। চলুন। I don't understand. Who wants to kill me? আমি কাকে ক্ষতি করেছি? Simple madam. 2 weeks পর আপনার 21 বছর বয়স হয়ে যাবে, তারপর সব সম্পত্তি আপনার নামে হয়ে যাবে। আমার মনে হয় আপনার রিলেটিভরাই চায় না সব সম্পত্তি আপনার নামে হয়ে যাবে। মাই রিলেটিভস? What do you mean? মাম্মি,
uncle. Oh, this is hard to believe. But whoever it is, আমি খুঁজে বের করবই। তার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে ম্যাডাম। আর এখানে যে হালচাল দেখছি, আমার আর আপনার দুজনেরই আয়ু খুব একটা বেশি দিন নেই। আচ্ছা একটা কথা বলুন তো, এই অচেনা দেশে আপনাকে আমি কতটা প্রোটেক্ট করতে পারবো? আপনার 21 বছর বার্থডে হওয়া পর্যন্ত কাউকে কিচ্ছু না জানিয়ে আপনি আমার সাথে আমার দেশে চলুন। তোমার দেশে? ইয়েস ম্যাডাম। বাট সেখানে আমার কে আছে? এখনো জিজ্ঞেস করছেন ম্যাডাম সেখানে আপনার কে আছে? বাট রাহুল, ওকে তোমাকে জানাতেই হবে, না হলে বেচারা আবার। দেখুন ম্যাডাম, ওখানে আমরা মেলায় ঘুরতে যাচ্ছি না, জীবন মনের খেলা খেলতে যাচ্ছি। আর তাছাড়া ওখানে না হয় আমি আপনাকে সেভ করে নেব, কিন্তু আপনার ওই রাহুল কে কে প্রোটেক্ট করবে? আপনি লাইফে অনেককে বিশ্বাস করেছেন, একবার এই রোমিওকে বিশ্বাস করে দেখুন। আই ট্রাস্ট ইউ, বাট বিশ্বাসটা যেন ভেঙো না। Smoking causes cancer. Smoking kills. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পানাহাটি গ্রামের সমস্ত অধিবাসীবৃন্দকে জানানো হচ্ছে, আগামীকাল আমাদের গ্রামের ছেলে রোমিও তার বউ জুলিয়েটকে নিয়ে আসছে গ্রামে, বুঝলেন কিনা? গ্রামে সবাই এসে তাকে আশীর্বাদ করে যাবে, আর যাদের যাদের জ্বালা করেছে তারা আগে বাড়িতে জ্বালা মেটাবে, তারপরে সে আশীর্বাদ করে যাবে। পাগল নাকি এই বড় কানা কাছে গেল? আমার সব কিছু শেষ হয়ে গেল মামা। আমি সত্যি ভেবে অবাক হচ্ছি, কে তার মেয়েকে ওই কুলাঙ্গার টানাতে তুলে গেল? আপনি তো বলেছিলেন যে কুলাঙ্গারের কপালে কোনো নারী নেই। আরে ও তো গাড়ি করে নারী নিয়ে ঘুরছে। আসলে হচ্ছে না কি, ওর গ্রহ নক্ষত্র এত তাড়াতাড়ি ঘুরছে যে আমি ঠিক ঘাওড় করে উঠতে পারছি। আমি হলাম ম্যাট্রিক পাস, তাও আবার থার্ড ডিভিশন। আজ অব্দি আমি একটা প্রেমিকা জোটাতে পারলাম না, আর ওইবার রোমিও মাত্র 8 পাস, ও নাকি লন্ডন থেকে হবু বউ নিয়ে এলো। লাগা কি রে, রুমি এখনই চলে আসবে সঙ্গে জুলিয়েট আছে? হ্যাঁ, উঠতে হবে, এমন জোরে গাড়ি চালাবে না, বাড়ি ফাড়ি চালিয়ে চলে যাবে। মাসিমা, সব ঠিকঠাক মতো হচ্ছে তো রে? সবার ঠিকঠাক কোথায় হচ্ছে? কেন কি হয়েছে? সবার বিয়ে হয়ে যাচ্ছে, রুমিরও বিয়ে হয়ে গেল, আমি একটা মেয়ে পেলাম না। আজকদি কি হলো? আপনি প্রথম মেয়ে ম্যাডাম যে বলছে নাকি কাপড় পরবে না। কিসব কাপড় এগুলো? তাছাড়া গাড়িতে এসি পর্যন্ত চলছে না। এসি খারাপ ম্যাডাম, কাজ করছে না। এসি তো ঠিক আছে, তো চালাতে গেল ভাই। আরে পটা আমাকে নন এসির টাকা দিয়েছে, তো আমি কি করে এসি চালাবো? সরি, একটু সব কাপড়, তার উপর আবার গাড়িতে এসি নেই। আই নিড টু চেঞ্জ ড্রাইভার। ওবে দেখি, ওবে দেখি। এটা গ্রাম হ্যাঁ শহর নয়, এখানে আপনি রাস্তা চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। তোর বেশি শখ আছে না রে? তুই তা দাঁড়া ওখানে, এক ঘুষি দিলে তোর বদলে বনেট চেঞ্জ করে দেবো। এখানে আপনার আইডেন্টিটি কার্ড না লুকিয়ে রাখতে হবে। আইডেন্টিটি কার্ড? আরে মানে যাতে কেউ চিনতে না পারে আপনাকে এখানে গ্রামে। এখানে আমাকে মানুষ কিভাবে চিনবে? সারা দুনিয়াতে আপনাকে যত লোক না চেনে, তার থেকে বেশি গ্রামে আপনাকে চেনে। হোয়াট? দেখুন না ম্যাডাম, আমি আমার পুরো আইডেন্টিটি কার্ড চেঞ্জ করে ফেলেছি। ম্যাডাম আরেকটা কথা, এটা গ্রাম, এখানে না বড়দের সম্মান আর ছোটদের ভালোবাসা দেবে। আর যদি কোনো বেগর বাড়িতে পড়েন, হালকা করে সাইড করে আমার সাথে সব ডিসকাস করে নেবেন। এবার চলুন ম্যাডাম। হোয়াট এভার, থ্যাংক ইউ।
এই যাত্রা বেঁচে গেছে, জানি না কত গোরজল মেশাতে হবে। কাম ম্যাডাম, মাই হোম। আচ্ছা ম্যাডাম, কি ঠিক করলেন আর মাকে কি বলে ডাকবেন? কেন আন্টি? আমার মাকে নাম ধরে ডাকবেন ম্যাডাম। কেন? আমার মায়ের ডাক নাম আন্টি। আরে যেমন লন্টি পন্টি ঝন্টি মন্টি ওরকমই আন্টি। তাহলে আমি কি বলে ডাকবো? কেন মা? বৃহস্পতি তো ঠিকই ছিল, শুনি কি করে বকরি হয়ে গেল। দেখি দেখি ঘুমটা দিয়ে কেমন লাগে দেখি। কি ঘন মশাই, আপনার গণনা তো সব মিথ্যা হয়ে গেল। এবার তো হাতটা সামনে রাখ, নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কোনো ঝোল আছে। আমি কি বলে আঙুল রাখলাম, আঙুলে গোটা মেপে গেলি। হ্যাঁ এবারে আঙুলগুলো একটু সামনে রাখ সালা নেড়ি কুত্তা। বিদিশা, তোর বউ বেশ সুন্দরী দেখতে। কি কাকি, বিচুটি ঘষলো না? পরে এলেই ব্যাপারটা বোঝা যাবে। এই ওরা আমাকে বৌমা বলে ডাকছে কেন? জানি শেষ আমাদের গ্রামে কবে বিয়ে হয়েছিল? কবে? আফটার আ ম্যারেজ। আলো অন্ধকার গ্রামের রাস্তা, তখন বউ বাসে করে যাচ্ছিল। হঠাৎ মানে দুম করে ব্রিজ ভাঙলো, ধস করে বাস জলে পড়লো, বাস করে ডুবে গেল। আরে পটা, পটার বাবা ছিল এই বাসের ড্রাইভার, ওনারও সমাধি হয়ে গেল। পটার বাবা দি এন্ড হয়ে যাবার পর পটা দুঃখে দি এন্ড কে থেন। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে কেউ আর সাহস করে নিজের ছেলেকে গ্রামে বিয়ে দেয়নি, তাই তো কোনো কুমারী মেয়ে গ্রামে এলে সবাই বৌমা 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 বলে। আমাদের এবার মরতে হবে। হ্যাঁ মা চুলিকে নিয়ে ভেতরে গেছে, যদি বেফাস কিছু বলে দেয় না গোটা গ্রাম আমাদের শুলে চড়াবে। কি হয়েছে বৌমা, মন খারাপ? রোমিও আমাকে সব বলেছে মা, ওটা শুনেই একটু মনটা খারাপ লাগছে। কোনটা শুনে? ওই যে ওই মা। হ্যাঁ তারপরে মা 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 অনেক দূর থেকে এসেছে, একটু রেস্ট নিক না, যাও যাও। এই হ্যাঁ করে কি দেখছিস, জানো কে ভেতরে নিয়ে যা না। চলো 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 চলো। আরে বৌমা কোন বাস অ্যাক্সিডেন্টের কথা বলছিল রে? আরে মা তোমরা মাজার গেছিলে না, ফেরার পথে একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, ওটার কথাই বলছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ কোথায়? আরে একটা কুকুর পাশে তোলা চাপা পড়ে মরে গেল না, ওটাই। তার জন্য এত কষ্ট পাচ্ছে মা? ও লন্ডনের মেয়ে, ওখানে না মানুষ আর কুকুরের জন্য সেম ফিলিংস, তুমি বুঝবে না। বড় নরম মনের মেয়ে রে আমাদের বৌমা। তিয়াদিন ধরে আমাকে কাঁদিয়েছিস, এখন এই সোনার বৌমা এনে আমার মনটা শান্তিতে ভরিয়ে দিয়েছিস মা। সোনা বাবা, ভাগ্যে সেই বাড়িতে আমার ঢপগুলোকে না মানুষে এত সিরিয়াসলি নেয়। বলো ওই ইংরেজি মেয়েটার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? আমি না একটু বেশি মোটা, তা বলে কি আর আমি সুন্দর নই? আমার ঘন ঘন চুল, টানা টানা চোখ, আমি না একটু ইংরেজিটাই জানি না, তাতে আমার কি দোষ বলো? আচ্ছা মদন, তুমি আমাকে ইংরেজি শেখাবে? বলো না, বলো না, শেখাবে?
আমি কমলের বাড়িতে যাচ্ছি, ওদের গরুটার পেট খারাপ, তুই জুলিকে বলিস একটু লুচি করে রাখ। আজ দুপুরে বৌমানাতে লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে। আমি বৌমার হাতে বানানো লুচি আলুর দমই খাবো। লুচি আলুর দম আমার কপালে অ্যাটম বোম। ম্যাডাম, আপনার শখ কি? শখ হবিস, রাইট? Yeah, yeah, yeah. long drive, adventurous sports, music, shopping. No. I mean, gharwa sock. I mean, I don't know, nanna vanna, luchi bella, sobji kata, kata. Romeo, I just hate cooking. In fact, আমি জীবনে কুকিং এর সিও জানি না, আর আমি কখনো কিচেনে দেখিনি। No problem, madam. আজ আমি আপনাকে কিচেন দেখাবো। প্লিজ ফরগিভ মি, আমার সব কিচেন টিচেনের উপরে কোনো ইন্টারেস্ট না, আমি গ্রামটা দেখতে চাই। আই ডোন্ট নো। হ্যাঁ ম্যাডাম, ওই ট্যাঙ্কিটা কিসের? ওই ট্যাঙ্কিটার ব্যাপারে আপনাকে কে বলেছে? আমি ওটাকে সামনে থেকে দেখতে চাই। হ্যাঁ ম্যাডাম, দূর থেকে ওটাকে ট্যাঙ্কি মনে হলেও সামনাসামনি ওটা একটা বাঁশ। বাঁশ কেন? আমার জীবনে যত বাঁশ ওই ট্যাঙ্কিটার জন্যে। রোমিও, তোমার কথা না আমি মাঝে মাঝে কিছু বুঝি না। বুঝেন না বলেই তো টিকে আছেন ম্যাডাম, বুঝলে আর থোড়ি টিকে থাকতে। আমার লুচি আলু তো পটা ফেলেছি। কি ফেলেছি? লুচি বেলে ফেলেছি। এটা লুচি কেন? এটা জিলিপি হতে পারত, এরকম হলে জিলিপি হতে পারত। লুচি আরেকটা বানিয়ে দেবো দেখ। এটাকে তোর প্রেম পড়তো নাকি যে লিখবি ছিড়বি এরম হবে? এটা অন্ন দেবতা ভাই, এটা হলো বাঙালির মুখে চলা না লুচি আলুর দম। তোর আইডিয়া দি বল, তোর মাকে নিয়ে সৌদাগরের হোটেলে চলে যা, খাই নিয়ে আয়। হ্যাঁ ভাই, তুই না সারা জীবন অর্ধেক আইডিয়াটা ফাড়ু দিস। মানে দেখ, মাকে নিয়ে হোটেলে যাবো না, হোটেল থেকে লুচি আলুর দম এনে মাকে খাও। এই নাও মা, গরমা গরম লুচি, সঙ্গে ঠান্ডা ঠান্ডা জল, আর সঙ্গে আলুর দম। তোমার বৌমা বানিয়েছে আমার নিজের হাতে, ফসা ফসা হাত দিয়ে পকেট করে বানিয়ে দিয়েছি। এই তুই তোর মুখটা বন্ধ রাখ। আসলে মা, মজুমদারের মেয়েরা না তোমার বৌমাকে নিয়ে গ্রাম দেখাতে নিয়ে, কিন্তু বৌমা বলে গেছে লুচি কেমন হয়েছে মায়ের থেকে যেন অবশ্যই জেনে না। বলো না মা, কেমন বলো না। অনেক ভালো কপাল রে, আর তোমার বৌমা পেয়েছে তাই না? মনে পড়ে যাচ্ছে সদাগরের হোটেলের কথা মনে পড়ে যাচ্ছে। এটা কেডা রে মাইরি পুরো আগুন। এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু মিট রোমিও। আমি রোমিওর সাথে দেখা করতে চাই। আপনি কে? আমার নাম অনু, আমাদের লন্ডনে আলা। ও, আপনি দয়ানাথ শিকদারকে চেনেন? হ্যাঁ চিনি, আমার কাকা। আমি পটল শিকদার। আরে অনু, হাই রোমিও। অনু, চাপটা হয়েছিল না ভাই? এ অশিক্ষিত, কোনদিন বিদেশ গেছিস? ওখানে একে অপরের সাথে দেখা হলে না এ বুকে জড়িয়ে ধরে। বলিস কি, আমিও লন্ডন যাবো, চলো না আমরা গল্প করি। আসলে ওরাই বিজুর বাবার বিয়ের ভিডিও দেখছি। রোমিও, আমি লন্ডন থেকে চলে এলাম, আর ফেরার ইচ্ছে নেই কোনো, কিন্তু একটাই প্রবলেম, কি করে বাবা মাকে মুখ দেখাবো? ওরা জানার পরে যে কি হবে, ওদের ধারণা ওদের জামাই আমার সঙ্গে আসবে। চাপ নিছিস কেন? চুপচাপ বাড়ি গিয়ে সব সত্যি কথা বলে দে, বাবা দুদিন দুঃখ পাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সেই জন্যই তো এয়ারপোর্ট থেকে সোজা তোর কাছে এসেছি, কি করা যায় প্ল্যান করার জন্য। না রোমিও, আপ গেলেই ফাসবি।
একটা মেয়ের কথাই বলিস না ভাই, তোর ট্যালেন্টে ফুল কনফিডেন্স আছে, তুই যেখানেই যাস প্রবলেম ভ্যানিশ হয়ে যায়। প্লিজ তুই আমার সাথে চল না। যেও না, ওভার কনফিডেন্ট হয় না ভাই। না প্লিজ তুই আমার সাথে চল না। আমি ও যাবি না। প্লিজ 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 চল। আমি যাবো তোর সাথে। বুক ধরফর করছে ভয়, বুঝতে পারছি না কি করবো। চাপ নিচ্ছিস? আরে এখানে সব নিজেদের লোক। এই মায়েরা না বড্ড সেন্টিমেন্টাল। কিন্তু অনুর বাপটা গেল কোথায়? কি দেখছিস? দেখছি না, মাপছি। এটা কি জানি? হাত দেবো না এমন সালা সালা। তার মানে তুমি যাই বাবু? কে যাই বাবু রে? তুমি কে বল? তুমি তো বললে এসে গেছো তোমরা? কি বাবা, ছি 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 ছি, বাড়ি থেকে পালানোর আগে একবার বলারও প্রয়োজন বোধ করলে না তুমি? এ তোর বাপ তো হেভি রাগি রে, এ বন্ধু টন্দু নেই তোমার কাছে? আমার মেয়েটা না হয় বোকা, কিন্তু তুমি তো বলতে পারতে। আপনি আমায় ভুল বুঝেন, আমায় একটু বোঝাতে দিন। থামো, কিচ্ছু বোঝানোর নেই। আমি জানি বিদেশে গেলে মানুষ বিজি হয়ে পড়ে, কিন্তু একটা ফোন করারও সময় পাওনি তোমরা। জামাই ছেলের মতো এটুকু দায়িত্ব নিলে কি ক্ষতি হতো? কিন্তু বাবা, হার রেগে থেকো না, ওরা ভুল করেছে, ওদেরকে তুমি মাফ করে দাও। আমিও তো অপেক্ষায় ছিলাম কবে আমার জামাইকে দেখবো। সোনার টুকরো জামাই হয়েছে আমার, আমার জামাই সোনার টুকরো হয়েছে। ওরে কে আছিস তোরা? আমাদের একটা ছবি তুললা, ছবি তোলা আমাদের একটা। মা আমাকে দেখেছ? বস মা। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পারিবারিক বালা। মানে? আমি যখন এ বাড়িতে বউ হয়ে এলাম, আমার শাশুড়ি মা এটা আমাকে পড়িয়ে দিয়েছিল। আমার শাশুড়ি মাকে তার শাশুড়ি মা দিয়েছিলেন। এবার এটা আমি তোকে দিচ্ছি। আমাকে? পারিবারিক বালা তুমি আমাকে কেন গিফট করছো? ও গিফট কেন করব? তুই আমার ছেলের বউ। মানে? ঠিক বুঝতে পারলাম না। আমি জানি তুই বিদেশে লেখাপড়া করেছিস, কিন্তু ঐতিহ্যকে তো ভুলে গেলে চলবে না। তুই আর অমি তাড়াতাড়ি বিয়ে করে নে। আমি আর রোমিও? দেখ মা, এটা লন্ডন আমেরিকা না, ওখানে বিয়ে না করেও ছেলে মেয়ে একসঙ্গে থাকা চলে, আমাদের সমাজ তা মেনে নেয় না। তুই আর রোমিও বিয়ে করে নে মা। তার মানে রোমিও এখানে আমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছে? কিরে চুপ করে গেলি কেন, লজ্জা পাচ্ছিস? সোনা মেয়ে একটা, উপরওয়ালা আমাকে সব দিয়েছে। আই ক্যান বিলিভ দিস, রোমিও চিটেড মি। ও মাই গড, এবারে বুঝেছি, এবারে বুঝেছি সবাই কেন আমাকে বোমা বোমা বলে ডাকছিল। তোমার মুখ পর্যন্ত আমি দেখতে চাই না, ব্লাড চেন। কিন্তু আমি কোথায় যাচ্ছি? চলা কোথায়? আমি গো টু হেল। তাই খুব ভালো ঘুরেছো। হ্যাঁ লিসন,
Just stop your nonsense. তোমরা সবাই পাক্কালা। তাই জেনে গেছো? ঠিক আছে, বাই বাই, বাড়ি গিয়ে শুনবো। Don't touch my suitcase. তুমি তোমার বন্ধুর মতোই মিথ্যাবাদী। আরে এখানে সবাই মিথ্যাবাদী, মুখ থেকে মুখ সবাই ডাব্বা। You mean this whole bloody village of yours is full of liars? Bloody villagers. আরে এখানে সব অশিক্ষিত। আমি তাদের ইংরেজি বলে বুঝতে পারি? মাথার বুদ্ধি যায়, চলো। I told you, না? Not to touch my suitcase. তুমি তোমার বন্ধুকে বলে দিও। আমার পেছনে যেতে না। আমি চললাম। ম্যাডাম যাবেন না। ম্যাডাম, যেতে দেবো না। ম্যাডাম যাবেন না, প্লিজ যাবেন না। আমি যাবো। না যেতে দেবো না। যাবো যাবো যাবো। না 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 না। আমার থেকে সাবধান, আমি রাহু। বল ভাই, তোর হাতে হেরিকেন পেছনে বাঁশ হয়ে গেছে, তোকে জল ট্যাঙ্কে উঠতে হবে। হ্যালো, সব জেনে গেছে, লাগে সকাল নিয়ে ধা। আর যাওয়ার সময় বলে গেছে তুই দুনিয়ার সেরম মিথ্যাবাদী। ম্যাডাম এখানে বসে কি করছেন? বাড়ি চলুন না। আমি কোন লায়ারের বাড়িতে যাব না। কথা দিবি ম্যাডাম, আমি মিথ্যাবাদী নই। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে পটা এক্ষুনি লাট টপরে পর মুখ থুবড়ে পড়ে মরে যাবে। তাহলে তোমার মা কেন বললো যে রমি আর তুই বিয়ে করে নে? আপনি জানেন না, আমি ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম করতাম ম্যাডাম, তার নাম অনু। তার খোঁজে আমি লন্ডনে গেছিলাম ম্যাডাম, কিন্তু লন্ডনে গিয়ে দেখলাম অনু আমার মন ভেঙে অন্য একটা ছেলের সাথে ভেঙে গেছে। তারপর মনের দুঃখে আমি লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ঠিক তখনই আপনার বডিগার্ডের চাকরিটা পেলাম ম্যাডাম। ব্যাস, যখনই আপনাকে এই গ্রামে নিয়ে এলাম, মা আপনাকে বোমা ভেবে ফেললো। সরি, আমি কি করবো? দ্যাটস ইওর প্রবলেম। একটু অ্যাডজাস্ট করুন না ম্যাডাম। ঠিক পারবো না, আগে ভাবা উচিত ছিল। কয়েকটা দিনের তো ব্যাপার ম্যাডাম, একটু অ্যাডজাস্ট। না, একটু পারবো না, হালকা একটু অ্যাডজাস্ট। আবার কোনো চান্স নেই। গেট আউট, স্টুপিড। আরেকবার গিয়ে জিজ্ঞেস কর, রাজি হয়েও যেতে পারে। হ্যাঁ, তুই গিয়ে জিজ্ঞেস কর না। কোনো চান্স নেই ম্যাডাম। আউট। মা, কি মা? আমার তোমার সাথে কিছু কথা আছে। বল মা। বলছি তোমার বৌমার ব্যাপারে আমার কিছু কথা ছিল। বল না। চলো না মা, আমরা গ্রাম ছেড়ে সবাই কোথাও চলে যাই। চলো। গ্রাম ছেড়ে কোথায় যাবো? শহরে। আরে ওখানে বিশাল বড় সড়ো ব্যাপার, বড় বড় শপিং মল, রাস্তাঘাট সব বড় বড়। চলো না মা, খুব মজা হবে। ও বুঝেছি, তোমার বিলিতি বউয়ের গ্রামগঞ্জ পছন্দ হচ্ছে না। আসলে মা, তোমার বিলিতি বউ, থ্যাংক ইউ। হ্যালো, তুই বৌমা সম্বন্ধে কি বলছিলি? শরবত, তোমার বৌমা যা ফাটিয়ে শরবত বানায় না মা। আরে তুই কি সত্যি শহরে যেতে চাইছি? দূর, মজা করছিলাম। তাছাড়া শহরে কি আছে? ওই লোকজনের চেঁচা মেচি, গাড়ি ঘোড়ার আওয়াজ, প্যাঁ প্যাঁ প্যাঁ, ছ্যাঁ। এর থেকে আমাদের গ্রাম কত সুন্দর বলো। সুজলা সুফলা শস্য শ্যামলা। ডোন্ট ওয়ারি রাহুল, আই'ম ওকে এন্ড আই উইল বি সেফ। রিয়েলি বাবা, ইটস জাস্ট ম্যাটার অফ ফিউ ডেজ, আই মিস ইট টু। আজ যদি আমি আমার জানও দিয়ে দিই তবু আপনার ঋণ শোধ করতে পারবো না। আচ্ছা, আমি যদি পানাহাটি রাজা হতাম তাহলে আমার গলার বহুমূল্য মুক্তোর মালা খুলে আপনাকে পরিয়ে দিতাম, কিন্তু এই রাজা, এই রাজা শুধু আপনাকে বুকে টেনে জড়িয়ে ধরতে পারে। বেশি ড্রামা করো না, তুমি একটা লায়ার। থ্যাংক ইউ। বাট আমি তাদেরকে খুব সম্মান করি যারা ভালোবাসতে জানে। শুধুই সম্মান করেন ম্যাডাম, ভালোবাসেন না? কি, আমি কি দোষ করেছি ম্যাডাম যে আমি আমার ভালোবাসা পেলাম না? আমার খুব খারাপ লাগছে যে তুমি তোমার ভালোবাসা মানুষকে পাওনি। ভাগ্যবান মানুষরাই শুধু তাদের ভালোবাসা পায়। Yes, that's so true. And I feel so lucky. You know,
Rahul loves me a lot. And I love him too. Can't wait to see him. Shukhe theko, bhalo theko. Moner manush je jon, tare buker majhe dhore rakho. Cholo cholo, beshi drama koro na. Amar sara jibon ta to drama korei kete gelo madam. Mr. Dramipas, ekhane kintu ami apnar jonno fire ashini, ha? আমি আজকে যা কিছু করেছি সবটাই শুধু মায়ের জন্য, কারণ ওনাকে দুঃখী দেখতে আমার ভালো লাগে না। মায়ের জন্য এত চিন্তা, আর তার এই ছোট্ট ছেলেটার জন্য কোনো চিন্তা নেই। সে তো আপনার জন্য মরতেও রাজি জুলিয়েট। যে জন প্রেমের ভাব জানে না, তার শোনে নাই লেনা দেনা, আসল সোনা ছাইরা যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না। ভয় পাবেন না ম্যাডাম, এই ট্র্যাক্টরে গ্রামের বউরা তাদের পাঁচ পাঁচটা বাচ্চা নিয়ে এখানে বসে, বউও পড়ে না, তাদের পঞ্চপাণ্ডবও পড়ে না। আমার ভয় করছে। ট্র্যাক্টর তো মাটি দিয়ে যায় ম্যাডাম, এরোপ্লেন তো আকাশে ওড়ে, কই তখন ভয় পান না? আমি জানি সেটা স্টেপ ল্যান্ডিং করে। এই মিথ্যেবাদীর চোখে এতক্ষণ তাকিয়ে থাকবে সত্যিকারের ভালোবাসা। দেখ বড় ধুলো লেগেছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। ড্রেস চেঞ্জ করুন ম্যাডাম, কিন্তু মাইন্ডটা চেঞ্জ করবেন না জানেন। মুদ্রাজন প্রমের পাপ জানে না। রমি তুই এসে গেছিস বাবা, ভালো আছে। কেনমা? আমি একটু কমলাদের বাড়ি যাচ্ছি, গরুটা মরে গেছে। তুই এক কাজ কর, কোতলে কিছু কাপড় রাখা আছে, তুই বৌমাকে বল কিছু। মা আবার কোতলে কেন? বাড়িতে ওয়াশিং মেশিন আছে, ওতে কেচে নাও না। তুই ভুলে গেলি, ওয়াশিং মেশিন কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে? ও সাবান শেষ হয়ে গেছে হয়তো, যা কেচে। সব আছে বাবা, আমি আসি। এই ওপরওয়ালা আমাকে যেভাবে ধুচ্ছে না, পুরো সাদা করে ছাড়বে। সালা এই কাপড় ধুয়ে দিতে না, লাইটটা না ধুয়ে যায়। অবশ্য কয়লা ধুলে কি আর ময়লা যায়? এসে গেছে দুধের উপর বিষ পড়া। কাপড় কাচ্ছো? না না, কাপড়গুলো অজ্ঞান হয়ে গেছিল, জল ছিটিয়ে ছিটিয়ে এদের জ্ঞান ফেরাচ্ছে। আপনি না কাপড় চেঞ্জ করতে গেছিলেন? মাইন্ড চেঞ্জ করে ফেলেছি। আমার ব্যাপারে যেন মাইন্ড চেঞ্জ করে ফেলবেন না। কেজু না, আমি তোমাকে হেল্প করি। ও ম্যাডাম, অনেক কষ্টে কাপড়গুলো জ্ঞান ফিরেছিলাম, আবার অজ্ঞান হয়ে যাবে, ছেড়ে দিন। ও হ্যালো, শিখিয়ে দিলে পৃথিবীর সব কাজ শিখতে পারবো। কি হলো হেতা, তুই শিখে গেলেন? বাহ, তাহলে কাপড় কাঁচাও হয়ে গেল, শেখাও হয়ে গেল, এবার শুধু দাগগুলো জলে ধুয়ে ফেল। তোমার মুখে দাগ লেগেছে, ধুয়ে দিই। কোথায়?
বেখেয়ালি মনে ভেবেছি গোপনে বেখেয়ালি মনে ভিজেছি দুজনে বেখেয়ালি মনে ভেবেছি গোপনে বেখেয়ালি মনে ভিজেছি দুজনে চাষ বারো মাস ভিজি আয় বেখেয়ালি মনে ভেবেছি গোপনে বেখেয়ালি মনে ভিজেছি দুজনে সেই রঙে তোকে রাঙাব রাত্রি গড়িয়ে বুকে জড়িয়ে তোর ভোরের ঘুম ভাঙাব আদরের চাদরে নেব তোকে মুড়ে বৃষ্টি চাষ বারো মাস ভিজি আয় দিদি ওরা বসুক আমরা বরং ভিতরে গিয়ে গল্প করি চলো আমাদের ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল এই তো সেদিন মাত্র আমাদের বিয়ে হলো আর এখন তোমার মেয়েরও বিয়ে হয়ে গেল দেখতে দেখতে দিন তো গড়িয়ে চলেছে তারপর অনেকদিন পর তো তোর সঙ্গে দেখা হলো তোমরা বোধ হয় এই বুড়োদের মাঝখানে বোর হচ্ছ যাও ওপরে গিয়ে গল্প করো অনেক লাকি তুমি যে অনুর মতো একটা মেয়েকে পেয়েছ তাই থ্যাংক ইউ
তুমি যাকে চেয়েছো তাকেই পেয়েছো। আর কি চাওয়ার আছে তোমার বলো। তা ঠিক বলেছ, ভালোবাসার সাথে তো দুনিয়াটা হাতে। প্রেমিকের মন বলে উড়ে যাব দূরে, আমার মানুষই নূপুরের সুরে। মাঝে মাঝে মনে হয় আমার ছায়া হয়ে থেকো, মাঝে মাঝে মনে হয় আমায় ছায়া করে রেখো। মাঝে মাঝে মনে হয় একসাথে কাপড় কাচি, সাদা ফেনায় ডুবে ডুবে দুজন দুজনের জন্য বাঁচি। আমার জন্য তুমি, তোমার জন্য আমি, তোমার সাথে কাটানো সময় আমার কাছে দামি। জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসা পাওয়াটা খুব জরুরি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলে দেবতা বানাতে পারে, আর না হলে দেবদাস। এখানে কি হচ্ছে শুনি? এক্সকিউজ মি, মানে আমার একটা ফোন এসছে, আমি একটু আসছি। কবে থেকে চিনিস ওকে? আমরা দুজন একসঙ্গে পড়তাম। না, এমনি জিজ্ঞেস করলাম। ভালোবাসে তোকে। আর ইউ ম্যাড? বারে উপরওয়ালা, বাহ, তোর বানানো ভালোবাসা রসগোল্লার মতো মিষ্টি, কিন্তু তোর বানানো এই মেয়েগুলো যে কেন জিলিপির মতো পেঁচালো বুঝি না। সেই ছেলেবেলা থেকে শুধু রোমিও রোমিও রোমিও। তুমি ছেলেবেলা থেকে আমাকে লক্ষ্য করেছো? হ্যাঁ, তোমার জন্য না দূর 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 ছেলেকে হেভি মানে। কেন? ওরা তো তোমাকে মুটকি বলেছিল। আমি মুটকি তো, তুমি রাগ করলে কেন? আমার না তোমাকে খুব ভালো লাগতো। ভালো লাগতো, এখন লাগে না? লাগে তো, তোমাকে আমার ব্যাপক লাগে, বাটাবাটি লাগে, হেভি লাগে। ওরে আমার মদন, তুমি ওকে গুলি মার। আই লাভ ইউ মদন। আরে তুই তো লন্ডনে এই সমস্ত পোশাক পরতিস না, তোর অসুবিধা হচ্ছে না? আরে না, কোনো প্রবলেম নেই মা। দেখো আমি কি সুন্দর কাপড় নিংড়াতে পাচ্ছি। আরে রাখ না, ওসব ছাড়, বিয়ের পর তো এইসবই করতে হবে। জানিস তোকে আর রমিকে যখন পাশাপাশি দেখি না, তোদের দুটিকে কি ভালো লাগে। তাই মা, তুমিও খুব সুইট। তোর ওসব সুইট ফুইট ছাড় তো, আমি শুধু জানতাম একটা পরীর মতো বৌমা আসছে আমার বাড়িতে যখন তো ছবিটা দেখলাম। আমার ছবি দেখেছো? শুধু আমি দেখিনি, গ্রামে সবাই দেখেছে। পুরো গ্রাম দেখেছে? তুই জানিস না আমাদের গ্রামের মোড়ল আর ভাগ্নি শ্যামলির সঙ্গে রমিক বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তো রমি তো রাজি হয় না, তাতে শ্যামলি ট্যাঙ্কে চলে যায়। তখন রমি তোর ফটো আমাদের সবাইকে দেখায়। তার মানে আমি এখানে আসার আগে তোমরা আমার ফটো দেখেছিলে? হ্যাঁ রে, তোর ফটো দেখার পরেই তো গ্রামের সবাই জোর করে রোমিওকে তোকে আনতে পাঠালো। রোমিও, কত বিশ্বাস করেছিলাম তোমাকে, আর তুমি। বল ভাই পটা। ছবি প্রিন্ট আউট করে তোমাকে দেখিয়েছো আর বলেছো মা এটা তোমার বৌমা, তাই না? কার ফটো? আমার ফটো, আমার মা আমাকে সব বলে দিয়েছে। না ম্যাডাম না, মা আপনাকে অর্ধেক সত্যি কথা বলেছে।
বাকি সত্যিটা আমি বলবো আমি ইনাফ ইজ ইনাফ আমি আর কোনো মিথ্যে শুনতে চাই না ও ম্যাডাম এ আমার রেপুটেশনের উপর যাবেন না আমায় বিশ্বাস করুন আজ আমি আপনাকে সব সত্যি কথা বলে ছাড়ব গ্রামের লোকেরা আমার জন্য একটা মেয়ে ঠিক করেছিল যাকে আমি ভালোই বাসি না তারপর পটা ফেসবুকে আপনার ফটো দেখালো ব্যাস তারপর সোজা লন্ডন বাকি ম্যাডাম ইউ বেটার নো চলুন না ম্যাডাম চলুন না জাস্ট শাট আপ হাউ ডেয়ার ইউ হ্যাঁ হ্যাঁ তুমি নিজে প্রবলেম সলভ করার জন্য তুমি আমাকে ইউজ করেছো নো ম্যাডাম ঠিক আছে ম্যাডাম প্লিজ চলুন না নালে আমি আমি বাড়ি গিয়ে মাকে কি বোঝাবো চলুন না ম্যাডাম প্লিজ ড্রাইভার লেটস গো এ না দাঁড়া দাঁড়া চলুন চলুন আপনি ঠিক আছে ম্যাডাম 20 টাকা ভাড়া তার বেশি দেবেন না আমি 50 টাকা দেব তোমার কোনো সমস্যা এ ভাই বাকি 30 টাকা আমি ফেরত দিবি ড্রাইভার চলো যান ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ভেবে দেখুন না প্লিজ চলুন না চার দিন পর আপনার 21 বছর বয়স হয়ে যাবে ততদিন আপনাকে সেভ করা আমার ডিউটি আর এই কথাটা রোমিও বলছে না বলছে আপনার বডি গার্ড Thank you.
ভালোই হলো, তুই সব ওকে সত্যি বলে দিয়েছিস। আর দু চার দিনের মধ্যেই তো ওর বয়স 21 হয়ে যাবে, আমাদের প্রবলেম তো সলভ হয়ে গেছে, তাই না? তুই তো শুধু গ্রামের লোকেদের ওকে দেখানোর জন্য এখানে এনেছিলি, মাকে বোঝালে মা ঠিক বুঝে যাবে। আমার মন চায় না রে জুলিয়েট আমার থেকে দূরে চলে যাক। কেন? আমার বলা একটা ছোট্ট মিথ্যে আমার জীবনের সব থেকে বড় সত্যি হয়ে উঠেছে। ওসব চিন্তা করে কি লাভ বল, ও তো অন্য একজনকে ভালোবাসে। ভালোবাসা একটা বয়ে যাওয়া স্রোতের মতো, যাকে হাজার চেষ্টা করলেও আটকানো যায় না। তোর কথা মাঝে মাঝে আমি বুঝি না। ভালোবাসা মন দিয়ে বুঝতে হয় রে, তার জন্য অত ভাবতে হয় না। কোনোদিন তোর বন্ধু সমীরের চোখের দিকে তাকাস, সব বুঝতে পারবি। সমীর মানে? সাচ্চা ফকির আর সাচ্চা প্রেমিকের চোখ, কথা বলতে পারে। যা দৌড়ে গিয়ে ওর হাতটা ধর, দেখবি তোর জীবনটা বদলে গেছে। আর বাকিদের আমি বুঝিয়ে দেব, প্রেমিকরা কোনোদিন অবুঝ হয় না, এই দুনিয়াটা তাদের বুঝতে পারে না। তোমার কাছে সারা জীবন জিনি থাকবো পুরবেলা, আর বৌমা বাড়িতে পা রাখার সাথে সাথে আমার ঘর খুশির আলোয় ভরে উঠেছে। আজ আমার খুব তোমার কথা মনে পড়ছে, খুব তাড়া ছিল তোমার চলে যাওয়ার, আমাদের বাড়ি আবার খুশিতে গড়ে উঠেছে। তুই কিছু দেখে যেতে পারলে কিচ্ছু না মা? বৌমা কাঁদছো কেন? রবি বাবার কথা খুব মনে পড়ছে, রবি তখন খুব ছোট, উনি আমাদের ছেড়ে চলে গেলেন। I'm sorry. দুঃখ পাস না মা, তুই জানিস উনি চলে যাওয়ার পর তোর হাত ধরে সুখ আমাদের চৌকাঠে পা রেখেছে। এখন আমার উপরওয়ালার কাছে একটাই চাওয়া, আমাদের সুখে যেন কারো নজর না লাগে। আমার রবিকে আমি তোর হাতে তুলে দিয়েছি, আজ থেকে আমার সংসারও আমি। এখন আমার শুধু একটাই কাজ, তোদের বিয়ে দেওয়া, তারপর নাতি নাতনি হলে তাদের সঙ্গে খেলা করে বাকি জীবনটা কাটিয়ে দেব। তবে হ্যাঁ, নাতি নাতনি রমির মতো না, তোর মতো হওয়া চাই। আমাদের নিয়ে কত স্বপ্ন দেখেছে, একটা একটা স্বপ্নের তাজমহল বানিয়ে ফেলেছে মা, আর তার চাবি দিয়েছে আমার হাতে। এখন সেই স্বপ্ন ভাঙার কোনো ক্ষমতা নেই আমার হাতে রবিও। মা কি মিথ্যে কথাগুলো বলতে কে বলেছিল তোমাকে? কে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, কে বলেছিল? কে বলেছিল তোমাকে? ভুল তো আমি করেছি, উপরওয়ালা যত ভালো মানুষকে আমার কাছে পাঠিয়েছে
সবাইকে আমি মিথ্যে কথা বলেছি, এমনকি তোমাকেও মিথ্যে বলেই গ্রামে নিয়ে এসেছি আমি। ব্যাস শুধু তুমি আমায় ক্ষমা করে দাও, মাকে আমি সামলে নেব। মেঘলা হলে দিন একলা পড়ে মন, কাটতে না চায় রাত, করবি কি এখন, চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়, আমাকে কেন হায় আনালি দোটানায়, পালালি এমন বাড়ি ঘর, মনে পড়ে বারবার সময়ের কারবার, রাস্তারা ফেরবার হারিয়েছে আজ, মা আমি সব সময় তোমায় মিথ্যা কথা বলেছি, কোনো দিন তোমার সুসন্তান হতে পারিনি, কিন্তু এটা সত্যি যে তোমার এই কুসন্তান তোমায় বড্ড ভালোবাসি। যাওয়াদের শেষ নেই বলে ভালোবাসব, যেখানে থাকি যত ঘুরুক সময়, চাইলে চলে যা যদি না থাকে উপায়, না থাকে সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়, আমাকে কেন হায় আনালি দোটানায়, পালালি এমন বাড়ি ঘর, মা একটা কথা জিজ্ঞেস করবো, মা আর ছেলের সম্পর্ক যে একটা অদ্ভুত সুতোয় বাঁধা থাকে, সে সুতোর নাম কি মা? ওটা সুতো না বাবা, ওটা শক্ত দড়ি, যার ভালো নাম বিশ্বাস আর ডাক নাম ভালোবাসা। কিন্তু মা কোনো কারণে যদি সে দড়ি ছিঁড়ে যায়? দেখ বাবা, দড়ি যদি ছিঁড়ে যায় তো সহজে তা জোড়া লাগানো যায় না, উপরওয়ালার আশীর্বাদে যদিও বা তা জোড়া লাগে, গিটটা তো থেকে যায় বাবা। মা তুমি আমায় ক্ষমা করে দাও মা, তোমারই অযোগ্য ছেলেকে তুমি ক্ষমা করে দাও মা। আমি তোমায় সারা জীবন মিথ্যা কথা বলেছি, জুলিয়েট তোমার বৌমা নয়, ওকে আমি মিথ্যে বলে গ্রামে এনেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।
আজ তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে ওপরওয়ালা আমায় ক্ষমা করবে না। ক্ষমা করে দাও। এই মিথ্যেটা সত্যি আমায় খুব কষ্ট দিয়েছে। কিন্তু জানিস বাবা, তুই তো যা করেছিস আমার খুশির জন্য করেছিস। হ্যাঁ, আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সব মাকে তোর মতো সন্তান দেন। তুই যদি মিথ্যে না বলতিস, শুধু এই কটা দিনের জন্য হলেও সোনা মেয়েটাকে নিজের করে পেতাম না। ও তো আমার খুশির জন্য কত কিছু করেছে। আমাদের ছেলেকে ক্ষমা করে দিও, ও আমার খুশির জন্য মিথ্যে বলেছে। রুমি আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। যদি তোকে কখনো কোনো অকথা কুকথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিস। না মা, এভাবে বলো না। আমি আমি কতদিন তোমাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আমি সারা জীবনেও তা পাইনি। মা, ও মা, আমি কি করবো বলো? আমার মধ্যে না কিছু একটা দ্বিধা কাজ করছে। আমি ম্যাডাম, আপনার জন্য বাইরে কেউ অপেক্ষা করছে। Surprise! Happy birthday to you! Happy birthday, dear! Happy birthday! Happy birthday to you! I missed you so much! Oh, love you, my sweetheart! I love you, cutie! What happened? কি হয়ে গেছে? Where you lost? নিজের জন্মদিন ভুলে গেছ? জানতাম দেশ চেঞ্জ করেছো, এখানে এসে দেখছি যে ড্রেস চেঞ্জ করেছো। তুমি তো নিজেকে চেঞ্জ করে ফেলেছো। চলো মা। জুলি, জুলি, ও রোমিও। ও, ওকে রাহুল। হাই রোমিও, রাহুলিয়া। হাই, নমস্কার আন্টি। তো চা যাক। ওই কি প্রথমবার এলে চা জল খাওয়ার খেয়ে? না 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 না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আন্টি। অ্যাকচুয়ালি আমাদের অনেক লেট হয়ে গেছে, আমাদের যেতে হবে। শালবি, তুমি যাও, আমি আসছি। ওকে, আই উইল ওয়েট আউটসাইড। যদি কখনো মনে পড়ে চলে আসিস। মিথ্যে বলে যেমন ভালোবাসতে নেই, তেমনি ভালোবাসলেও মিথ্যে বলতে নেই। চলো, রাহুল বাইরে তোমার জন্য অপেক্ষা করছে।
থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ রিয়েলি টেকেন গুড কেয়ার অফ হার। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। কি জুলি, আপনি চিন্তা করবেন না, সব সাচ্চা প্রেমিকের ভালো মেয়ে জুটে যায়, কিন্তু সব ভালো মেয়ের সাচ্চা প্রেমিক জুটে না। বিগ থট, ভেরি বিগ থট। চলো জুলি, লেটস গো, কাম অন, লেটস গো। আপনি লাইফে অনেককে বিশ্বাস করেছেন, একবার এই রোমিওকে বিশ্বাস করে দেখুন না। আমি কি দোষ করেছি ম্যাডাম যে আমি আমার ভালোবাসা পেলাম না? এই মিথ্যাবাদীর চোখে এতক্ষণ তাকিয়ে থাকবেন না, সত্যিকারের ভালোবাসা হয়ে যাবে। Stop the car. Why? What happened, baby? You alright? I just hope everything is okay. You okay? Chalo. Come on, let's go. Let's go. 1 minute, Rahul. Huh? I don't want to leave. I don't know. I just don't want to leave this place and go. Have you gone mad? Abhi eto dur theke tumke nite eshchi. I don't know what's wrong with me. Just confused. All I know that আমি আর লন্ডনে ফিরে যাচ্ছি না। Just feel I'm missing something. Missing something? Excuse me? Okay, look at me. Look at me. Look at me. Oh my God. Don't tell me you are in love with Romeo? Oh my God. Oh my God. Don't tell me you are in love with Romeo! God damn it! একটা কথা বলবো রোমিও, একবার তুমি মুখ ফুটে বললে হয়তো মেয়েটাকে আটকানো যেত। যে ভালোবাসে তাকে আটকানো যায় না। আরে আর জুলিয়েট রাহুলকে ভালোবাসে। ও ভালোবাসে বুঝলে কিভাবে? দেখ, মেয়েরা কার উপর রেগে রয়েছে সেটা বোঝা যায়, কিন্তু মেয়েরা কাকে ভালোবাসে সেটা অনেক সময় নিজেরাই বোঝে না। শুধু এইটুকু জানি, ভালোবাসলে ভালোবাসার মানুষের কখনো মন ভাঙা যায় না। রোমিও তোমায় কিছু বলেছে? ও তো মিথ্যাবাদী, ও আর কি বলবে। ওকে লিসেন, রোমিও খুবই ভালো ছেলে, আর আর তোমরা দুজন, দুজনকে যদি এতই ভালোবাসো, don't worry about me, trust me Julie, I'll be happy in your happiness. Thanks Rahul. আমি তোর বাবাকে সব সত্যি কথা বলে দিয়েছি, তাদের জানা উচিত তুই যার জন্য লন্ডন গেছিলিস সে আমি নই। আমি আগেই সব জানতে পেরে গেছি, আর আমি এটাও জানি তুমি শুধু আমাদের পরিবারের সুখের জন্যই এখানে এসেছো, কিন্তু আমি সেই ছেলেটাকে ছাড়ব না যে আমার অনুমার এত বড় ক্ষতি করেছে। আমি কালই অনুর ব্যাগে এই ছবিটা পেয়েছি। ছাড়ো না বাবা। দেখি তো হ্যান্ডসামটা কে, যার জন্য তুমি এতটা পাগল হয়েছিলে। আই হেট হিম। চলো তোমাকে আর রোমিওকে মিলিয়ে দেওয়া এবার আমার রেসপন্সিবিলিটি। রাহুল, তুই রাহুলকে চিনিস? রাহুল সেই ছেলেটা
যে জুলিয়েটকে আমার থেকে কেড়ে নিয়ে গেছে। ও মাই গড, কোনো কথা বলো না, শুধু যা বলছি চুপ করে শুনে যাও। রাহুলই সেই ছেলে যে আমার বন্ধু অনুর জীবন নষ্ট করেছে। আমার মনে হয় তোমার উপর যত অ্যাটাক হয়েছে সব রাহুল করিয়েছে। রাহুলকে না কোনো মেয়ে ছাড়ে না, রাহুল সব মেয়েকে ছাড়ে। কাম টু মি বেবি। জুলিয়েট, তোমার জুলিয়েট তো পালিয়ে গেছে। I think even you should come. আমি রোমিও আর জুলিয়েটকে আবার এক ফ্রেমে দেখতে চাই। যদি জুলিয়েটের কিচ্ছু হয়েছে না, তুই এতদিন ওকে বাঁচাতে পেরেছিস, কেন কি এতদিন রাহুল ওকে মারতে চায়নি, কিন্তু আজ মারব। Twinkle, twinkle, my little star, how I wonder where you are. আমি কোনোদিন ভাবিনি তুমি এরকম। তুমি তো আমার সমস্ত প্ল্যানে জল ছিটিয়ে দিয়েছো। কতবার তোমাকে মারতে চেষ্টা করেছি, প্রত্যেকবার বেঁচে গেছো। তুমি ভেবেছো তোমাকে রোমিও বাজাচ্ছে? না, আমি তোমাকে মারতে চাইনি, শুধু খালি ভয় দেখাতে চেয়েছিলাম। কারণ যেটা সবাই তোমার ফ্যামিলিকে সাসপেক্ট করে, আমাকে 21 বছরের হয়ে যেতে, সমস্ত প্রপার্টি তোমার নামে, তারপর তুমি মিললে নিয়ে তোমাকে মারতে খুব মজা আসতো। আমি আস্তে আস্তে তোমাকে মেরে ফেলতাম, অটোম্যাটিকলি প্রপার্টি বিকামস মাইন। তারপর হোয়াট রাহুল বিকামস মিলিয়নেয়ার, রাহুল ইজ আ
millionaire. Rahul is a millionaire. কিন্তু তুমি রোমিওর প্রেমে পড়ে আমার সমস্ত প্ল্যানে জল ছিটিয়ে দিয়েছো। কে বাঁচাবে তোমার সচ্চা প্রেমিক রোমিও? ও তো ভয় পেয়ে গেছে। রোমিও দুটো জিনিস জানে, ভালোবাসার জন্য জান দেওয়া আর ভালোবাসার জন্য জান নেওয়া। একটা কথা জেনে রাখ, যতক্ষণ আমার মাথা ঠান্ডা আমি রোমান্টিক হিরো, আর মাথা গরম হলে ফুল অ্যাকশন হিরো। দেখে তো এখন মনে হচ্ছে তুই আমাকে খুব ভয় পাচ্ছিস। শয়তানদের তো গোটা দুনিয়া ভয় পায়, কিন্তু আশিকদের ভগবান ভয় পায়। বলো এবার কি করবে? কেন, মায়ের বৌমা হয়ে তোমার বাড়িতেই থেকে যাবো? তাই না? তাহলে তো কাপড় কাচা সব শিখে নিতে হবে। আরে ওটা তো তুমিই কাচবে। কেন, ওটা তো তোমারই বেশি এক্সপিরিয়েন্স না? আর রান্নাবান্না ওটাও তুমিই করবে। আর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে
সদাগরের হোটেল আছে ঠিক আছে কিন্তু ওটা আমি করব আর আমি ওটা তো আমরা দুজনেই পারি আবার কি ছবি শেষ এবার তো কিছু করতে দাও চল ফেসবুক কে ফটো দেখে প্রেমে পড়েছি সাত সমুদ্র পার তোকে বলতে এসেছি ফেসবুক কে ফটো দেখে প্রেমে পড়েছি সাত সমুদ্র পার তোকে বলতে এসেছি মে তেরা রোমিও তুমেরি জুলিয়েট মে তেরা রোমিও তুমেরি জুলিয়েট মে তেরা রোমিও তুমেরি জুলিয়েট মে তেরা রোমিও তুমেরি জুলিয়েট